হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জেমস জয়েসের লেখা একটি গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি যার নাম হলো অ্যারাবি তো বন্ধুরা অনেক দিন পর এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছুদিন পর্যন্ত ভিডিও রেকর্ডিং বন্ধ ছিল তো যাই হোক চলো শুরু করা যাক আজকের এই টপিকটি জেমস জয়েস ওয়াজ বর্ন ইন ডাবলিন ইন এইটিন এইটি টু জেমস জয়েস ডাবলিন শহরে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ফর টেন ইয়ার্স ফ্রম সিক্স টু সিক্সটিন দশ বছর ধরে ছয় বছর বয়স থেকে ষোলো বছর বয়সের মধ্যে দশটি বছর হি ওয়াজ এডুকেটেড ইন রোমান ক্যাথলিক ফেথ তিনি পড়াশোনা করেছিলেন রোমান ক্যাথলিক সমস্ত কিছু ধর্মীয় পড়াশোনা তিনি করেছিলেন দ্য শর্ট স্টোরি ইজ টেকেন ফ্রম এ সিরিজ অফ শর্ট স্টোরিজ কালেক্টেড ইন ডাবলিনার্স রিটেন ডিউরিং জেম জয়েসেস ফার্স্ট ইয়ার ইন ট্রিস্ট নাইনটিন জিরো ফাইভ এই ডাবলিন এই যে শর্ট স্টোরিটি এটি শর্ট স্টোরি নেওয়া হয়েছে একটি শর্ট স্টোরির কালেকশন অব কালেকশান থেকে নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ডাবলিনার্স এবং এটি লেখা হয়েছিল জেমস জয়স যখন উনিশশো সালে ত্রিশটি নামক জায়গাতে তিনি ছিলেন তার প্রথম বছর এই ডাবলিনার্স শর্ট স্টোরির কালেকশানটি তিনি কম্পোজ করেছিলেন দ্য বুক ইজ এ সিরিজ অফ চ্যাপ্টার্স এই বইটিতে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের সিরিজ রয়েছে কিসের ওপর ইন দ্য মোরাল হিস্টরি অফ কমিউনিটি এই ডাব্লিন ডাব্লিনার্স বইটিতে তিনি তৎকালীন তার যে সম্প্রদায়ের মোরাল হিস্ট্রি যে নৈতিক যে ইতিহাস বা নৈতিকতার যে ইতিহাস তিনি সেগুলির বর্ণনা করেছেন দ্য এপিসোডস আর অ্যারেঞ্জড ইন অ্যান্ড অর্ডার ফ্রম চাইল্ডহুড প্রোগ্রেসিং টু ম্যাচুরিটি এবং এই বইটির মধ্যে যে সমস্ত গল্প রয়েছে গল্পগুলির এপিসোডস রয়েছে সেগুলিকে কেমনভাবে সাজানো হয়েছে যে যে সেন্ট্রাল ক্যারেক্টার রয়েছে তার বাল্যকাল থেকে কিভাবে ধীরে ধীরে সে ম্যাচিউরিটির পথে বা ম্যাচিউরিটির দিকে সে অগ্রসর হচ্ছে সেটাকে দেখানো হয়েছে এপিসোডিকভাবে দে গ্র্যাজুয়ালি ওয়াইডেন ফ্রম প্রাইভেট টু পাবলিক এবং এই গল্পগুলিতে যিনি রাইটার তিনি তার প্রাইভেট সমস্ত কথাবার্তাগুলিকে প্রাইভেট সমস্ত জিনিসগুলিকে ধীরে ধীরে গল্পের শেষে পাবলিক করে দিচ্ছেন অর্থাৎ প্রকাশ্যে নিয়ে আসছেন সবার সামনে তার লেখার মাধ্যমে অ্যারাবি এম্বয়ডিজ দ্য ফার্স্ট রেটেড ড্রিম অ্যান্ড আইডিয়াল অফ এ বয় ফ্রম ডাবলিন স্ট্রিট তো এই অ্যারাবি এমবডি করছে অর্থাৎ কী আমাদের সামনে তুলে ধরছে দ্য ফার্স্ট রেটেড ড্রিম অ্যান্ড আইডিয়াল অর্থাৎ হতাশার যে হতাশাগ্রস্ত স্বপ্ন স্যাটারড ড্রিম ফার্স্ট রেটেড ড্রিম যে হতাশাগ্রস্ত স্বপ্ন এবং আদর্শ অফ এ বয় একটি বালকের হতাশাগ্রস্ত স্বপ্ন এবং আদর্শর কথাবার্তা কাহিনী তুলে ধরা হচ্ছে ফ্রম ডাবলিন স্ট্রিট যে বালকটি ডাবলিনের রাস্তার ধারে কোনো একটি বাড়িতে বসবাস করেছিল বা করে দ্য বুক ওয়াজ পাবলিশড ইন নাইনটিন ফরটিন ফ্রম ইংল্যান্ড উনিশশো সালে ইংল্যান্ড থেকে বইটি পাবলিশ করা হয়েছিল এবার আসছি গল্পটির যে টাইটেল স্টোরিটির যে টাইটেল অ্যারাবি তার উপরে অ্যারাবি ওয়াজ দ্য নেম গিভেন টু এ গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট হেল্ড ইন ডাবলিন ফ্রম ফরটিন টু নাইনটিন্থ মে এইটিন নাইনটি ফোর তো এই যে অ্যারাবি এটি অ্যাকচুয়ালি একটি বাজারের নাম হুম এবং এই বাজারটি কী কে মানে কোন জিনিসকে কেন্দ্র করে এটা হয়েছিল গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট আমাদের যেরকম বিভিন্ন উৎসব হয় যেমন পৌষ মাসেতে পৌষ সংক্রান্তি হুম ঠিক রকম সেখানেও এটা একটি উৎসব মুখর একটা জায় দিন যেটাকে গ্র্যান্ড ওরিয়েন্টাল ফেট বলা হতো এবং তাকে কেন্দ্র করে এই বাজার যে অ্যারাবি সেটি গড়ে উঠত এবং এটার সময় কখন হতো চোদ্দো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এই বাজারটি চলতো ইট ওয়াজ এ স্পেশাল ইভেন্ট ওয়েন আর্টিকলস উই সোল্ড ফর দ্য বেনিফিট অফ চ্যারিটিস এবং এই মেলাতে এই বাজারেতে যে সমস্ত আর্টিকলস মানে জিনিসপত্র কেনা কেনাবেচা করা হতো সেগুলো মানুষ কিনতো কেন বেনিফিট অফ চ্যারিটিস দান করার জন্য বাজারে গিয়ে এই সমস্ত জিনিসপত্র মানুষ কিন্ত বাজারে যে সমস্ত সামগ্রী সেগুলো কিনে তারা কি করত দান ধর্ম পালন করত তো এই ছিল এই গল্পটির স্টোরিটির ব্যাকগ্রাউন্ড আরেকটি কথা বলে রাখা দরকার যে এই গল্পটিতে আমরা দেখতে পাবো যে জেমস জয়েস কিভাবে রোমান ক্যাথলিক চার্চ বা রোমান ক্যাথলিক যে চিন্তাধারা তাকে ঘৃণা করতেন যদিও তিনি রোমান ক্যাথলিক ফেথ নিয়ে পড়াশোনা করেছিলেন দশটি বছর কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু রোমান ক্যাথলিক চিন্তাধারাগুলিকে একদম পছন্দ করতেন না তাকে খুব মানে তুলধনা করেছেন এই গল্পটিতে চলো তাহলে লাইন বাই লাইন এবার পড়া যাক নর্থ নর্থ রিচমন্ড স্ট্রিট বিং ব্লাইন্ড ওয়াজ এ কোয়াইট স্ট্রিট এক্সেপ্ট অ্যাট দ্য আওয়ার হোয়েন দ্য ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল সেট দ্য বয়েজ ফ্রি এই যে নর্থ রিচমন্ড স্ট্রিট যেখানে রাইটার বসবাস করতেন নর্থ রিচমন্ডের একটি রাস্তার ধারে একটি বাড়িতে তো বলা হচ্ছে রাস্তাটি হচ্ছে ব্লাইন্ড ব্লাইন্ড কিন্তু বন্ধুরা এখানে দুটি অর্থ অর্থ আছে প্রথম অর্থ হচ্ছে কি যে রাস্তাটির মানে ডেড এন্ড মানে রাস্তাটি যেখানে গিয়ে শেষ হয়েছে মানে এই রাস্তাটির পরে আর কোনো রাস্তা নেই একদম পুরো ব্লক এবং দ্বিতীয় যে একটা ফিগারেটিভ যে মিনিং আছে অলঙ্কারিক যে একটা মিনিং আছে সেটা হচ্ছে এটাই সিম্বলাইজ কি করছে তৎকালীন যে সমাজের এমলে এমলেস এবং ড্র্যাব লাইফকে হুম যারা খুব এমলেসলিভাবে বসবাস করছেন সেই সমস্ত তৎকালীন যে সমাজ সেই সমাজকে ক্রিটিসাইজ করার জন্য ব্লাইন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে ওয়াজ এ কোয়াইট স্ট্রিট এটি একটি শান্ত রাস্তা সবসময় শান্তই থাকতো এক্সেপ্ট ব্যতীত কোন সময়টা বাদ দিয়ে এই রাস্তাটি শান্ত থাকত অ্যাট দ্য আওয়ার হোয়েন দ্য ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল সেট দ্য ভয়েস ফ্রি যখন এই যে খ্রিস্টিয়ান ব্রাদার্স স্কুল নামে যে স্কুলটি রয়েছে সেই স্কুলটি যখন তার স্কুলের বাচ্চাদেরকে যখন ছুটি দিত সেই সময়টাতে কিন্তু খুব হৈহট্টগোল হতো বাদ বাকি সময় এই রাস্তাটা একদম চুপচাপ থাকত ঠিক আছে এখানে যে ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুলের কথা বলা হয়েছে এটি অ্যাকচুয়ালি কিন্তু আঠেরোশো সালে ও কলোনেল স্কুল নামে একটি স্কুল ছিল সেই স্কুলটির কথা এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা অ্যান্ড আনহ্য আন ইনহ্যাবিটেটেড হাউজ অফ টু স্টোরেজ টুড অ্যাট দ্য এড এবং এই যে রাস্তাটির যে একদম শেষ প্রান্ত সেখানটাতে একটি পরিত্যক্ত দোতলা বাড়ি অবস্থিত ছিল ডিট্যাচড ফ্রম ইটস নেবার ইন এ স্কোয়ার গ্রাউন্ড এবং বাড়িটি একটি চৌকোনো রকমের একটি মাঠের ওপর অবস্থিত ছিল এবং এই বাড়িটি অন্যান্য পাড়া প্রতিবেশী থেকে অন্যান্য বাড়ি থেকে ডিট্যাচ ছিল অর্থাৎ টাচ টাচে ছিল না হ্যাঁ কোনো রকম সম্পর্ক ছিল না বাড়িটি একদম আলাদাভাবেই অবস্থিত ছিল দ্য আদার হাউজেস অফ দ্য স্ট্রিট কনসাস অব ডিসেন্ট লাইভস উইদিন দেম এবং এই রাস্তাটির আশেপাশে যে অন্যান্য বাড়িগুলি ছিল সেই বাড়িগুলি যেন তাতে বসবাসকারী মানুষগুলির থেকেও বেশি কনসাস ছিল সচেতন ছিল হুম তাদের মধ্যে যেন অনেক বেশি সচেতনতা ছিল তাতে বসবাসকারী মানুষগুলির থেকেও গেজড ওয়া অ্যাট ওয়ান অ্যানাদার উইথ ব্রাউন ইম্পারটারবেল ফেসেস এবং সেই বাড়িগুলি এবং বাড়িগুলির মধ্যেকার যে সমস্ত লোকজনেরা ছিলেন তারা একে অপরের দিকে বাদামি চোখ দিয়ে দেখতেন হ্যাঁ বাদামি শান্ত চোখ ইম্পর্টারবল মানে হচ্ছে শান্ত কাম তো এই যে ব্রাউন কথাটা যে বারবার এই গল্পটিতে রাইটার ইউজ করবেন ব্রাউন রঙের কথা যে বলছেন অ্যাকচুয়ালি এই ব্রাউনটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে একটি হোপলেস কাইন্ড অফ মুড এই যে স্টোরিতে যে একটা মানে ব্রাউন শব্দটি এখানে অ্যাকচুয়ালি রাইটার এই এখানকার যে মান তৎকালীন যে মানুষগুলি ছিলেন তাদের যে মুড হোপলেস মুড তাদের কোনো আশা নেই ভরসা নেই তারা ডিসকারেজ হয়ে পড়েছেন এই সমস্ত কিছুকে মানে দেখানোর জন্য এই ব্রাউন শব্দটিকে ইউজ করছেন তারা একেবারে শান্তভাবে হুম তারা একে অপরের দিকে তাকাতেন দ্য ফর্মার টেন্যান্ট অফ আওয়ার হাউজ এ প্রিস্ট আমাদের যে বাড়ির যে টিন্যান্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির যে প্রথম যে মালিক ছিলেন প্রথম যে ভাড়াটিয়া ছিলেন এই বাড়িটির যে ভাড়াটিয়া ছিলেন যে বাড়িটিতে এখন আমরা আছি হুম সেই মানুষটি কিন্তু আগে মারা গিয়েছেন তিনি একজন প্রিস্ট ছিলেন তিনি একজন ধর্মাবলম্বীকেও ছিলেন চার্চের লোক ছিলেন প্রিস্ট ছিলেন পাদ্রি ছিলেন হ্যাড ডাইড ইন দ্য ব্যাক ড্রয়িং রুম তিনি মারা গিয়েছিলেন পেছনের দিকে একটি হল ঘরের ড্রয়িং রুমে মারা গিয়েছিলেন এয়ার মাস্টি ফ্রম হ্যাভিং বিন লকড এনক্লোজড হাং ইন অল দ্য রুমস এবং ঘরটি দীর্ঘদিন বন্ধ থাকার জন্য এখানকার যে হাওয়া বাতাস সমস্ত কিছু মাস্টি হয়ে গিয়েছিল মাস্টি কথার অর্থ হচ্ছে একদম স্যাঁত স্যাঁতে গন্ধময় একটি পরিবেশ এরকম হাওয়া বাতাস হয়ে গেছিলো হাং ইন অল দ্য রুমস এবং এই গন্ধ পুরো ঘরে সবসময় মনে হচ্ছে ছড়িয়ে রয়েছে অ্যান্ড দ্য ওয়েস্ট রুম বিহাইন্ড দ্য কিচেন ওয়াজ লিটার্ড উইথ ওল্ড ইউজলেস পেপারস এবং এই ঘরটির পেছনের দিকে যে একটি মানে কাচরা ফেলার রুম বা নোংরা ফেলার যে রুম ছিল কিচেনের পেছনে ওয়াজ লিটার্ড মানে ছড়েই ছিল উইথ ওল্ড ইউজলেস পেপার একদম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে সমস্ত পুরনো অব্যবহৃত হ্যাঁ সমস্ত খবরের কাগজ পেপার সেই সমস্ত কিছু ছড়িয়েছিল অ্যামাং দিস আই ফাউন্ড এ ফিউ পেপার কভার্ড বুকস আমি সেই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা পেপারগুলির মধ্যে কিছু পেপার দিয়ে কভার করা পেপার দিয়ে ঢাকা কিছু বইপত্র পেয়েছিলাম দ্য পেজেস অফ হুইচ ওয়ার কার্ল্ড অ্যান্ড ড্যাম যে সমস্ত ওই সমস্ত বইগুলি যে সমস্ত পৃষ্ঠা ছিল যে পৃষ্ঠাগুলি সমস্ত কুচকে গিয়েছিল কার্ড হয়ে গেছিলো এবং ড্যাম্প হয়ে গেছিল মানে স্যাঁত স্যাঁত হয়ে গেছিলো প্রায় খারাপ হয়ে গিয়েছিল তো বইগুলি কি কি তিনি পেয়েছিলেন খুব ইম্পর্ট্যান্ট জায়গা দ্য অ্যাওয়ার্ড বাই ওয়াল্টার স্কট দ্য ডিভট কমিউনিক্যান্ট অ্যান্ড দ্য মেমোয়ার্স অফ ভি ভিডক তো এই যে তিনটি বই তিনি পেয়েছিলেন তো প্রথম বইটার নাম কি দ্য অ্যাওয়ার্ড বাই ওয়াল্টার স্কট এটি একটি হিস্টোরিক্যাল নোভেল রিটেন বাই ওয়াল্টার স্কট দ্বিতীয় বইটির নাম হচ্ছে দ্য দিভ কমিউনিকেন্ট এটির একটি ক্যাথলিক ম্যানুয়াল এটি ক্যাথলিক ধর্মাবলম্বী কিছু ধর্মের কর্মের কথা এই বইটিতে লেখা হয়েছিল এটা একটি রিলিজিয়াস বুক দ্য মেমোয়ার্স অফ ভিডক তো এই বইটি লিখেছিলেন ফ্রাঙ্কোয়েস ভিডক তিনি একজন সোলজার ছিলেন তিনি একজন চোরও ছিলেন এবং একজন ডিটেকটিভও ছিলেন তো এই তিনটি বই তিনি পেয়েছিলেন আই লাইক দ্য লাস্ট বিকজ ইট লিভস ওয়ার ইয়োলো এবং এই তিনটি বইয়ের মধ্যে রাইটার যিনি একজন ছোট্ট বালক তিনি লাস্টের বইটিকে অর্থাৎ দ্য মেমোয়ার্স অফ ভিডক বইটিকে তিনি থেকে বেশি পছন্দ করতেন কেননা তার পাতাগুলি ছিল ইয়োলো ওকে এখানটা একটি মানে নেইভিটি প্রকাশ করা হয়েছে যে বাচ্চারা কি পছন্দ করছে যে একটা ইয়োলো পেজটা একটু আলাদা ধরনের বইয়ের পেজটা ইয়োলো হয়ে গেছে তাই এটাই পছন্দ করছে এর মধ্যে অন্য কিছু নেই বাচ্চাদের মন তাই একটু ওরকম ধরনের একটু আলাদা রকমের পেপার দেখে তার পছন্দ হয়ে গিয়েছে দ্য ওল্ড দ্য ওয়াইল্ড গার্ডেন বিহাইন্ড দ্য হাউস এই বাড়িটির পেছনে একটি মানে বন আছে জঙ্গল আছে গার্ডেন আছে কন্টেন্ট এ সেন্ট্রাল অ্যাপেল ট্রি এখানে একদম বাগানের মাঝখানে একটি বড় আপেলের গাছ রয়েছে অ্যান্ড এ ফিউ স্ট্র্যাগলিং বুশেস এবং কিছু ঝোপঝাড় রয়েছে আন্ডার ওয়ান অফ হুইচ আই ফাউন্ড এ দ্য লেট টিন্যান্ডস রাষ্ট্রীয় বাইসাইকেল পাম্প এবং সেই যে ঝোপঝাড় রয়েছে তার ঝোপঝাড়ের নিচে আমি সেই প্রাক্তন যে পৃষ্ঠ ছিলেন সেই পৃষ্ঠ যিনি আর বেছে নেন বেছে নন তার একটি রাস্টি মানে হচ্ছে জং ধরা একটি বাইসাইকেল পাম্প পেয়েছিলাম ওকে তো হি হ্যাড বিন এ ভেরি চ্যারিটেবল প্রিস্ট তিনি একজন খুবই চ্যারিটেবল উদার মনের হ্যাঁ দানশীল একজন প্রিস্ট ছিলেন পূজারী ছিলেন ইন হিজ উইল হি হ্যাড লেফট অল হিজ মানি তিনি তার উইলে তিনি তার যে দলিলে উইলে তিনি কি করেছিলেন তার সমস্ত টাকাকে কি করেছিলেন তিনি দান করে দিয়েছিলেন টু ইনস্টিটিউশনস কাকে দান করেছিলেন বিভিন্ন শিক্ষার যে সমস্ত ইনস্টিটিউশনস রয়েছে সেগুলোকে দান করে দিয়েছিলেন অ্যান্ড দ্য ফার্নিচার্স এবং এই ঘরের যে সমস্ত আসবাবপত্র ছিল অফিস হাউস ঘরের টু হি সিস্টার তার বোনকে তার আসবাবপত্রগুলি দান করে দিয়েছিলেন হোয়েন দ্য শর্ট ডেজ অফ উইন্টার কাম কেম যখন শীতকালের ছোট্ট দিনের বেলাও আসতো যখন দিন ছোট হয়ে যেত ডাকস ফেল বিফোর উই হ্যাড ওয়েল ইটেন আওয়ার ডিনার্স তো রাত্রে ডিনার সারার আগেই মনে হতো যেন একদম অন্ধকার নেমে এসছে হোয়েন উই মেট ইন দ্য স্ট্রিট দ্য হাউজেস হ্যাড গ্রন সোমবার যখন আমরা বন্ধুরা যখন রাস্তাতে খেলার জন্য যখন একত্রিত হতাম দেখা করতাম তখন মনে হতো যেন ঘরগুলি একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে সোমবার মানে অন্ধকারাচ্ছন্ন মানে এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসতো শীতের দিনে যে আমরা একটু খেলার জন্য বাইরে বেরাতাম তো মনে হতো চারিদিক অন্ধকার হয়ে গেছে দ্য স্পেস অফ স্কাই অ্যাভার ওয়াস ওয়াজ দ্য কালার অফ এভার চেঞ্জিং ভায়োলেট এবং আমাদের মাথার ওপরে সেই সময় যে আকাশের কালার সেটা কীরকম কালার বর্ণ ধারণ করে নিত ভায়োলেট কালার ধারণ করে নিত অ্যান্ড টুয়ার্ডস ইট দ্য ল্যাম্পস অফ দ্য স্ট্রিট লিফটেড দেয়ার ফিভিল ল্যান্ট্যান্স এবং রাস্তাতে যে সমস্ত ল্যাম্প বাতি জ্বলছিল সে বাতিগুলির কালার কীরকম হতো মনে হচ্ছে যেন একদম ফিভেল ক্ষীণ আলো একদম দেখা যেত হুম দ্য কোল্ড এয়ার স্টাং আস অ্যাজ উই প্লে টিল আওয়ার বডিজ গ্লোর তো ঠান্ডা যে একদম নির মানে নির্মম ঠান্ডা হওয়া মনে হচ্ছে একদম কাঁটার মতো আমাদের শরীরকে বিত্ত এবং আমরা ততক্ষণ পর্যন্ত খেলতাম যতক্ষণ আমাদের বডি গ্লো না করতো অর্থাৎ আমাদের বডি যতক্ষণ না গরম হতো ততক্ষণ পর্যন্ত আমরা সেই স্থানে খেলতাম আওয়ার সাউটস ইকোড ইন দ্য সাইলেন্ট স্ট্রিট যেহেতু সেই রাস্তাটি ছুটির সময় বাদ দিয়ে সারাক্ষণ শান্ত থাকত তাই জন্য আমরা যখন খেলতাম তখন সেই রাস্তাতে আমাদের খেলার যে চিৎকার চাচা সেটা প্রতিধ্বনিত হতো দ্য কেরিয়ার অফ আওয়ার প্লে ব্রটাস থ্রু দ্য ডার্ক মাডি লেন্স আমরা খেলতে খেলতে আমরা কোথায় এসে পৌঁছাতাম ডার্ক মাডি লেন্স কর্দমাক্ত অন্ধকারাচ্ছন্ন গলিগুলোতে এসে পৌঁছাতাম খেলতে খেলতে বিহাইন্ড দ্য হাউজেস ঘরের পেছনে হোয়ার উই র্যান দ্য গান প্লেট অফ দ্য রাফ ট্রাইবস ফ্রম দ্য কটেজেস এবং আমাদের খেলার চিৎকার চেঁচামেচি শুনে সেই সমস্ত আশেপাশে যে কুড়েঘরগুলি ছিল তাতে যে সমস্ত লোকেরা বসবাস করত তারা খুব রাফ প্রকৃতির কথাবার্তা আমাদেরকে উদ্দেশ্য করে গালাগালি করত গান্টলেট মানে অশ্রাব্য গালাগালি দিত কেননা তারা রাফ ট্রাইপ ছিল তারা খুব ধরনের মানে শর্ট টেম্পার্ড মেজাজি লোক লোক ছিলেন তারা তাই জন্য আমাদের খেলাধুলা চিৎকার চেঁচামেচিকে তারা পছন্দ করতেন না তারা গাল গালমন্দ করতেন যে এই তোরা এখানে কেন খেলছিস সেরকম ধরনের ব্যাপার টু দ্য ব্যাকডোরস অফ দ্য ডার্ক ড্রিপিং গার্ডেন্স আমরা খেলতে খেলতে আবার কোথায় চলে আসতাম আমরা চলে আসতাম গার্ডেনের পেছন দিকের দরজার যে কী বলছে টু দ্য ডোরস অফ দ্য ডার্ক ড্রিপিন গার্ডেন মানে গার্ডেনের পেছন দিকে আমরা খেলতে খেলতে চলে আসতাম যেখানটায় অন্ধকার মনে হচ্ছে যেন চুঁয়ে চুঁয়ে পড়ছে মানে ধীরে ধীরে যে বাগানটিতে অন্ধকার ছেয়ে যাচ্ছে সেখানে আমরা চলে আসতাম হোয়ে অর্ডার্স অ্যারোজ ফ্রম দ্য অ্যাসপিটস সেখানে ছায়ের যে গাদা সেখান থেকে মনে হচ্ছে গন্ধ বেরিয়ে আসছে সেরকম গন্ধযুক্ত জায়গাতে আমরা খেলতে খেলতে চলে আসতাম টু দ্য ডার্ক অর্ডারস টেবলস তারপরে আমরা খেলতে খেলতে গন্ধময় যে ঘোড়া রাস্তা বলের কাছে চলে আসতাম হোয়ার এ কোচম্যান যেখানে ঘোড়ার যে লালন পালন করণেওয়ালা যে মানুষটা রয়েছে ঘোড়ার যে মালিক কোচম্যান স্মুদ অ্যান্ড কমড দ্য হর্স সেখানে কি করতো তার ঘোড়াটিকে পরিষ্কার করতো ঘোড়াটিকে একটু আঁচড়ে দিত তার চুলগুলিকে অর সুক মিউজিক ফ্রম দ্য বাকাল্ড হারনেস অথবা কী হতো সেই যে ঘোড়ার গলাতে যে হার্নেস যে বেল্ট লাগানো থাকতো সেই বেল্ট এ কিছু ঘণ্টার মতো বাধা থাকতো সেই সমস্ত জিনিসগুলিতে কী হতো মিউজিক বেরিয়ে আসত হোয়েন উই রিটার্ন টু দ্য স্ট্রিট লাইট যখন আমরা হ্যাঁ স্ট্রিটের কাছে যখন আসতাম ফেরত খেলাধুলা করে যখন সেই রাস্তার ধারে যে লাইট রিটার্ন টু দ্য স্ট্রিট যখন আমরা রাস্তার ধারে যখন চলে আসতাম খেলাধুলা করে আবার সেই আগের রাস্তাতে চলে আসতাম লাইট ফ্রম দ্য কিচেন উইন্ডোজ হ্যাট ফিল্ড দ্য এরিয়াস তো রান্নাঘরের জানলা থেকে যে আলো আসতো সেই আলোটা আমাদের সেই রাস্তাটিকে মনে হচ্ছে আলোকিত করে তুলতো ইফ মাই আঙ্কেল ওয়াজ সিন টার্নিং দ্য কর্নার আমরা যদি দেখতাম যে আমাদের আঙ্কেল মানে আমার যে কাকু হুম সে পেছন ঘুরে তাকিয়ে আছে কর্নারের দিকে কোনার দিকে উই হি হাইড ইন দ্য শ্যাডো আমরা কিন্তু ছায়ার মধ্যে অন্ধকারের মধ্যে লুকিয়ে যেতাম এটা এক ধরনের খেলা ছিল তাদের জন্য আনটিল কতক্ষণ লুকিয়ে থাকতাম উই হ্যাড আনটিল উই হ্যাড সিন হিম সেফলি হাউস যতক্ষণ না পর্যন্ত তিনি ঘরের মধ্যে চলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা ছায়ার মধ্যে লুকিয়ে থাকতাম অর অথবা ইফ মঙ্গন সিস্টার কেম আউট অন দ্য ডোর স্টেপ এবং আমরা আবার ছায়াতে লুকিয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত মাঙ্গান নামে একটি ছেলে আছে মাঙ্গানের বোন যতক্ষণ না পর্যন্ত দরজার সামনে আসছে টু কল হার ব্রাদার ইন টু দ্য টি ইন টু হিস টি যতক্ষণ না পর্যন্ত চা খাওয়ার জন্য মাঙ্গানের বোন মাঙ্গানকে ডাকতে আসছে দরজার সামনে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতাম উই ওয়াস্ট হার ফ্রম আওয়ার শ্যাডো আমরা তাদেরকে সেই ছায়া ছায়ার মধ্যে থেকে অন্ধকারের মধ্যে থেকে তার প্রতি আমরা নজর রাখতাম তাকে দেখতাম পিয়ার আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট এবং আমরা কি করতাম সেখানটাতে আমরা একবার চোখ উপরের দিকে করতাম এবার নিচের দিকে করতাম এদিক ওদিক তাকাতাম হ্যাঁ আমরা কিন্তু মাঙ্গানের বোনকে আমরা লক্ষ্য করতাম উই ওয়েটেড টু সি হয়েদার সি উড রিমেইন অর গো ইন অ্যান্ড ইফ সি রিমেইন্ড উই লেফট আওয়ার শ্যাডো অ্যান্ড ওয়াক আপ টু মাঙ্গন স্টেপস রিজাইন্ডলি তো আমরা কি করতাম আমরা তত আমরা দেখতাম যে সে আছে না চলে গিয়েছে আর যদি সে থাকতো তাহলে আমরা কি করতাম হুম আমরা ধীরে ধীরে মাঙ্গানের পেছনে পেছনে ছায়া পরিত্যাগ করে এগিয়ে চলতাম সি ওয়াজ ওয়েটিং ফর আস সে মেয়েটি মাঙ্গানের বোনটি আমাদের জন্য অপেক্ষা করে থাকতো হার ফিগার ডিফাইন্ড বাই দ্য লাইট ফ্রম দ্য হাফ ওপেন ডোর অর্ধেক খোলা দরজা থেকে যে আলো আসছিল সেই আলোতে তার শরীরটি ভালো মতোই তার দেখা যাচ্ছিলো ফিগারটা হার ব্রাদার অলওয়েজ টিজড হার বিফোর হি অবেড তার কথা শোনার আগে তার বোনের কথা শোনার আগে মাঙ্গান কি করতো তার বোনকে সবসময় বিরক্ত করত জ্বালাতন করত। অ্যান্ড আই স্টুড বাই দ্য রেলিংস লুকিং অ্যাট হার এবং আমি রেলিংয়ে ভর দিয়ে সেই মেয়েটির দিকে মাঙ্গানের বোনের দিকে তাকিয়ে থাকতাম হার ড্রেস সোং অ্যাজ দ্য অ্যাজ সি মুভড হার বডি যখন সে তার শরীরকে এদিক ওদিক মুভ করতো ঘোরাতো হিলাতো তখন তার ড্রেসটিও যেন তার সাথে সাথে হিলতো অ্যান্ড দ্য সফট রোপ অফ আর হেয়ার টসড ফ্রম সাইড টু সাইড এবং তার যে চুলের যে লক্সগুলি ছিল যেটাকে রোপ বলা হয়েছে সেই চুলের যে লক্স সেই চুলগুলিও কিন্তু মনে হচ্ছে যেন আন্দোলিত হতো টস হতো সাইড টু সাইড এদিক থেকে ওইদিকে এভরি মর্নিং আই লে অন দ্য ফ্লোর ইন দ্য ফ্রন্ট পার্লার পার্লার মানে এখানটা ড্রয়িং রুমের কথা বলা হচ্ছে যেমন প্রত্যেকদিন সকালবেলা করে ড্রয়িং রুমের ফ্লোরে মেঝেতে শুয়ে থাকতাম ওয়াচিং হার্ড শুয়ে শুয়ে আমি সেই মাঙ্গানের যে সিস্টারের যে রু বাড়ি বাড়ির যে দরজা সেই দিকে তাকিয়ে থাকতাম দ্য ব্লাইন্ড ওয়াজ পুলড ডাউন টু ইন অ্যান ইঞ্চ এবং এখানে ব্লাইন্ড বলতে যুক্ত পর্দার কথা বলা হচ্ছে তো লড়াইটার বলছেন যে আমি শুয়ে থাকতাম শুয়ে শুয়ে আমি সেই দরজার দিকে তাকিয়ে থাকতাম যে কখন মাঙ্গানের বোন আসবে তো আমি কী করতাম আমার রুমের যে পর্দা রয়েছে সেই পর্দাটিকে কিছুটা মানে টেনে নিয়ে আসতাম এবং এক ইঞ্চি মতো খোলা রাখতাম অব দ্য স্যাস স্যাস মানে যে জানলার যে ফ্রেম হ্যাঁ জানলার ফ্রেমের কাছ থেকে পর্দাটাকে এক ইঞ্চি মতো খোলা রাখতাম সো দ্যাট যাতে করে আই কুড নট বি সিন যাতে করে আমি ওকে দেখতে পাবো কিন্তু ও যেন আমাকে দেখতে না পারে মাঙ্গানের বোন যেন আমাকে দেখতে না পারে আমাকে যেন আমি যেন ধরা না খেয়ে যাই সেই জন্য আমি তার দিকে এইভাবে নজর রাখতাম তাকে দেখতাম তো বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে যে রাইটার মনে মনে কিন্তু সেই মেয়েটিকে মাঙ্গানের বোনটিকে ভালোবাসে তাকে পছন্দও করে হুম যার জন্য এইভাবে তার উপর নজর রাখছে তাকে দেখছে হুম লুকিয়ে লুকিয়ে দেখছে দেখা যাক আগে কি বলছেন রাইটার হোয়েন সি কেম আউট অন দ্য ডোর স্টেপ যখন সেই মাঙ্গানের বোন যখন তার দরজার সামনে যখন আসতো মাই হার্ট লিফ্ট হতো যেন আমার হৃদয় মোছা একদম জাম্প করে মঞ্চে বাইরে বেরিয়ে যাবে মানে আমার হৃদয়টা ধুপফুক ধুপফুক করতে লাগতো হৃদয়টা আই র্যান টু দ্য হল আমি দৌড় মেরে এতই লজ্জা পেয়ে যেত রাইটার তখন যে আমি দৌড় দৌড় মেরে সে হল রুমে চলে যেত সিজড মাই বুকস এবং সে নিজের বইগুলিকে একদম বুকের কাছে চেপে ধরতো অ্যান্ড ফলো ঢার এবং তাকে পেছন পেশন ফলো করতো যে সে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে তাকে ফলো করতো তার চোখ দিয়ে আই কেপড হার ব্রাউন ফিগার্স অলওয়েজ ইন মাই আই আমি আমার নজরে মানে আমি সারাক্ষণ তার কথাই ভাবতাম তার আমার চোখেতে মনে হতো যেন সারাক্ষণ আমি তার ব্রাউন ফিগার তার বাদামি রঙের শরীরটা সবসময় যেন শ্যামলা বর্ণের যে শরীরটা সবসময় তার আমি তার নজরে আমার ভেসে যাচ্ছে মানে সবসময় তাকে ইম্যাজিন করছে রাইটার অ্যান্ড হোয়েন উই কেম নেয়ার দ্য পয়েন্ট অ্যাট হুইচ আওয়ার ওয়েস ডাইভার এবং যখন আমি রাস্তার এমন একটা জায়গায় আসতাম যে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে আই কুই মাই পেস অ্যান্ড পাস্টার আমি কি করতাম লজ্জা পেয়ে আমি মানে আমার একদিকে রাস্তাতে আমি দৌড় মেরা আমি পালিয়ে যেতাম যেটা হয় মানুষ যখন প্রেমে পড়ে তো মানুষ পেছন পেছন ফলো করে ছেলেপিলেরা পেছন পেছন ফলো করতে করতে যখন দেখে যে হ্যাঁ মেয়েটা এখন তার বাড়ির দিকে যাবে তখন কি করতো তখন দুম করে তখন মেয়েটার পাশ কেটে হুম বেরিয়ে যাই তো সেটাও রাইটারও তাই করতো হুম দিস হ্যাপেন মর্নিং আফটার মর্নিং এর এরকমভাবে ফলো করা পাশ কাটিয়ে চলে যাওয়া এরকম প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিনই হচ্ছিল প্রত্যেক সকালবেলায় করে আমি এরকম করতাম আই হ্যাড নেভার স্পোকেন টু হার্ট এবং আমি কিন্তু ওকে ফলো করতাম ঠিক কিন্তু কোনোদিন তার সাথে কোনোদিন কথা বলিনি এক্সেপ্ট ফর এ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস কিছু মানে ক্যাজুয়াল ওয়ার্ডস কেমন আছো হাই হ্যালো এরকমই হতো অ্যান্ড ইয়েট হার নেম ওয়াজ লাইক এ সামন্স টু অল মাই ফুল ব্লাড এবং তার যে নামটা ছিল সেই নামটা কিন্তু আমার কাছে একটা অবজেক্টের মতো ছিল মানে আমি তার সাথে কথা বলিনি হ্যাঁ তার সাথে সেরকমভাবে আলাপ আলোচনা করিনি তা সত্ত্বেও মনে হতো যে আমার যে বোকা রক্ত তাকে যেন একদম তার নাম জপছে সারাক্ষণ এরকম আমার মনে হতো যে আমার এই বোকা শরীর বোকা রক্ত মানে আমার রক্তেও তার নাম মিশে গিয়েছে কোথাও একটা সে আমার কাছে এখন পূজার মতো সামন হয়ে পড়েছে হার ইমেজ অ্যাক্পানিড মি ইভেন ইন প্লেসেস দ্য মোস্ট হস্টাইল টু রোমান্স যে সমস্ত জায়গাতে মানুষ যেতে গেলে বিশেষ করে চার্চ মন্দির যে সমস্ত পূজার স্থল যেখানে ভগবানের নামগা নামরা করি সেখানে কিন্তু মানুষ অন্য কিছু আর ভাবে না কিন্তু এরকম জায়গা তো যেখানে প্রেম ভালোবাসার কথা ভাবা উচিত না ভগবানের কথা বাদ দিয়ে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমি তার ইমেজ তার ছবি মনে হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকম আমার মনে হতো অন স্যাটারডে মন ইভিনিংস হোয়েন মাই আন টুয়ার্স মার্কেটিং একদিন শনিবারের দিন ছিল শনিবারের দিন সন্ধ্যাবেলা যখন আমার আমার আন্টি যখন মার্কেটিং করতে কিছু কেনাকাটা করতে যখন বেরিয়েছিলেন আই হ্যাড টু গো টু ক্যারি সাম অফ দ্য পার্সেল তো আমিও আন্টির সাথে বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসার জন্য উই ওয়াক থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিট আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তার চারিদিকে একদম উজ্জ্বল হয়েছিলো লাইট জ্বলছিল ফ্লেয়ারিং হচ্ছিলো উজ্জ্বল রাস্তা ছিল জসল্ড বাই ড্রাঙ্ক ম্যান রাস্তাতে মদ খেয়ে মানুষরা মাতলামি করছিল ঠাসাঠাসি করছিলো হাঁটছিলো ঠাসাঠাসি করে মাতলামি করছিল অ্যান্ড বার্গেনিং উমেন কিছু মহিলা দোকানের সামনে জিনিসপত্র নিয়ে দাম দর কষাকষি করছিল অ্যামির দ্য কার্সেস লেবারার্স আশেপাশে কিছু লেবার শ্রেণীর মানে কিছু মজদুর শ্রেণীর লোকেরা ছিল যারা নিজেদের জীবনের জীবনে কি পেলো না পেলো হ্যাঁ সেই সমস্ত কথাবার্তাতে মানে গালি দিয়ে দিয়ে কথা বলছিল হ্যাঁ কার্সেস মানে এখানটায় গালির কথা বলছে তারা তাদের জীবনের প্রতি খুবই বিতশ্রদ্ধ হয়ে পড়েছে যার জন্য তারা তাদের জীবনকে গালি দিচ্ছে দ্য সিল লিটায়নিস অফ সব বয়েজেস বয়েজ হু স্টুড অন গার্ড বাই দ্য ব্যারেলস অফ পিক এবং কিছু সেখানে দোকানের কাজ করা কিছু ছেলে ছেলেপিলে ছিল লিটাইনিস বলতে এখানে চিৎকারের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি লিটাইনিস কথার অর্থ হচ্ছে যে আমরা যে বিভিন্ন পুজো আর্চনার সময় যে মানে ভক্তিমূলক যে গানগুলো গাই একটু উচ্চস্বরে সেই সমস্ত কথাবার্তাগুলোকে লিটাইনিস বলা হয় তো এখানে লিটাইনিস বলতে একটু বিদ্রুপ করেই বলা হচ্ছে শ্রীল মানে তীক্ষ্ণ তো তীক্ষ্ণ কথাবার্তা মানে ওরা কিছু কথাবার্তা নিজেদের মধ্যে বলছিল জোরে জোরে হ্যাঁ এবং তারা কি করছিল তারা গার্ড দিচ্ছিল শুকুরের যে মাংস ব্যারেল মানে এখানে যে শঙ্কু আকৃতির যে মানে পাত্র তার মধ্যে শুকুরের চিক্স মানে চিক্স মানে মাংস এখানে মাংস রাখা রয়েছিল ওই মাংসর সে ব্যারেলগুলির গাড়ে দায়িত্বে সেই বাচ্চাগুলি সেই বয়েসগুলি ছিলেন ছিল দ্য ন্যাজাল চ্যান্টিং অফ স্ট্রিট সিঙ্গার্স আর তিনি কী শুনতে পাচ্ছিলেন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ন্যাজাল চ্যান মানে নাকি সুরে মানে যে স্ট্রিট সিঙ্গার রাস্তার ধারে যে সমস্ত সিঙ্গার্স ছিল তারা নাকি সুরে যে গান গাইছিল সেই গানগুলি তিনি শুনতে পাচ্ছিলেন হু স্যাং এ কাম অল ইউ তারা কি গান গাইছিল কাম অল কাম অল ইউ হ্যাঁ একটা গান গাইছিল কাম অল ইউ আর একটা গান কি গাইছিল অ্যাবাউট ডোন ওভান রোজা তো ডোনোভান রোজার যে একটি গান সেই গানটি তিনি শুনতে পাচ্ছিলেন যে স্ট্রিট সিঙ্গার্সরা এই গানগুলি মানে গাইছে ওকে এই যে এই যে কাম অল ইউ এটা এক ধরনের কিন্তু রাস্তায় গাওয়া স্ট্রিট সং মানে স্ট্রিট সং এটাকে ধরা হয় আর ও ডোনোভন রোজা এটা কে ছিলেন একজন উনিশ শতকে উনিশশো উনিশ শতাব্দীর উনিশশো শতকের একজন আইরিশ ফ্রিডম ফাইটার ছিলেন হুম একজন দেশপ্রেমী ছিলেন দেশের জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন তো তার ওপরে গাওয়া গান তার উপরে লেখা একটি গান তাকে উদ্দেশ্য করে গানটি গাওয়া ছিল কাম অল ইউ ওকে অরে ব্যালাড অ্যাবাউট দ্য ট্রাভেলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড এছাড়া তারা আরও অনেক ধরনের গান গাইছিল যেমন ব্যালাড গান গাইছিল কিছু দুঃখের গান গাইছিল কিছু গান গাইছিল কিসের ওপরে যে ট্রাভেলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড আমাদের যে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার ওপরে যে রচিত গান সেই গানগুলি তারা গাইছিল দিস নয়েজ এস কনভার্সড ইন এ সিঙ্গল সেন্সেশন অফ লাইফ ফর মি তো তার কাছে এই গানগুলি কিন্তু গানের মতো লাগছিল না সঙ্গের মতো লাগছিল না তার নয়েজ বলে মনে হচ্ছিলো হ্যাঁ তো এই নয়েজগুলি এই গানগুলি এই সমস্ত চারিদিকের যে কথাবার্তা চিৎকা চেঁচামেচি গালিগালাজ এ সমস্ত কিছু কনভার্সড মনে হচ্ছে একটি বিন্দুতে মিলিত হয়ে কি তৈরি করছিল মিলিত হয়ে ইন এ সিঙ্গেল সিঙ্গল হুম অফ লাইফ তো মনে হচ্ছিল যা তারা যেন সমস্ত কিছু একত্রিত হয়ে এক জায়গায় মিলিত হয়ে আমার মনের মধ্যে একটি মাত্রই মানে সেনসেশন একটিমাত্র ওই ভাবনার উদ্বেগ ঘটাচ্ছিল ভাবনার সৃষ্টি করছিল হ্যাঁ তার কি মনে হচ্ছিলো ভাবনাটা তার কি মনে হচ্ছিলো মনে হচ্ছিল আই ইম্যাজিন দ্যাট আমার মনে হচ্ছিল যে আমি মনে মনে ভাবছিলাম যে আই বোর মাই চ্যালিস সেফলি থ্রু এ থং অফ ফোজ মনে হচ্ছিল আমি যেন ভগবান যীশুখ্রিস্টের সেই যে চ্যালিস চ্যালিস কথা অর্থ হচ্ছে এমন একটি কাপ যে কাপটি ভগবান যিশুখ্রিস্ট মানে পানীয় পান করার জন্য ব্যবহার করতেন তো তার মনে হলো যে আমি যেন কোনো ধর্মের কোনো যে কাপ সে কাপটিকে মনে হচ্ছে যেন চারিদিকে দিকে যে সমস্ত ফোজ আছে যা চারিদিকে দিকে যে শত্রু আছে শত্রুদের থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তাকে এগিয়ে নিয়ে চলছি হ্যাঁ হার নেম স্প্র্যাং টু মাই লিপস অ্যাট মোমেন্টস ইন এ স্ট্রেঞ্চ পেয়ার্স অ্যান্ড প্রেজেস সেই মেয়েটির নাম আমার ঠোঁটে এমন এমন সময়ে চলে আসতো যে সময় হয়তো প্রেয়ার করছি মানে ভগবানের নাম উচ্চারণ করছি সেই সময় আমি তার কথা ভাবছি আমি হয়তো কাউরই প্রশংসা করছি তো তারই প্রশংসার মুখে চলে আসছে যেটা হয় প্রেমে পড়লে মানুষ কীরকম হয়ে যায় সব কিছু উঠতে বসতে খেতে ঘুমোতে সব জায়গাতেই সেই তার প্রেমিকার কথা মনে পড়ে তো রাইটারের সাথেও তাই হচ্ছিলো হুইচ আই মাই সেলফ ডিড নট আন্ডারস্ট্যান্ড কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে মাই আইজ ওয়ার অফেন ফুল অফ টিয়ার্স আমার চোখ মাঝে মধ্যে চোখের জল ভরে যেত অশ্রুতে ভরে যেত আই কুড নট টেল হয় কেন ভরে যেত কেন চোখে জল চলে আসতো আমি বুঝতে পারতাম না অ্যান্ড অ্যাট টাইম সে ফ্লার্ট ফ্রম হার্ট ফ্রম মাই হার্ট সিম টু পোর ইট সেলফ আউট ইন টু মাই বজম এবং কখনো কখনো মনে হচ্ছে যেন আমার বুক ফেটে যাচ্ছে একদম বুক ফেটে মনে হচ্ছে যেন অশ্রুর বন্যা বয়ে বয়ে যাচ্ছে হ্যাঁ এরকম আমার ফিলিংস হতো মনে হচ্ছে রাইটারের ভিতর ভিতর যেন কিছু বলতে চাইছেন বলতে পারছে না বলে তার ভিতরটা খুব কষ্টে ভরে আছে সে কাঁদছে আই থট লিটিল অফ দ্য ফিউচার তার কথা ভাবতে ভাবতে আমি নিজের ফিউচারের কথাই আমার কি ভবিষ্যৎ আমি নিজেই ভুলে গেছিলাম আই ডিড নট নো হয়ে আই উড এভার স্পিক টু হার অর নট আমি জানতাম না যে আমার কি তার সাথে কথা বলা উচিত কি কথা বলা উচিত না আমি সেটা বুঝতে পারছিলাম না ইফ আই স্পোক টু হার আমি যদি তার সাথে কথা বলতে যাই হাউ আই কুড টেল হার অফ মাই কনফিউজড অ্যাডোরেশন তাহলে আমি কীভাবে আমি যে পুরো কনফিউজড হয়ে আছি আমি যে পুরো আমার মাথা যে তালগোল পাকিয়ে গেছে হ্যাঁ তার প্রেমে পড়ে সেই ব্যাপারটাকে আমি কীভাবে তাকে বুঝাবো তাকে কীভাবে বলবো যে আমি কি কীরকমভাবে পুরো কনফিউজড হয়ে আছি আমাকে তুমি রক্ষা করো আমি পারছি না বাট মাই বডি ওয়াজ লাইক এ হার্প আমার মনে হতো যেন আমার যে বডি সেটা হচ্ছে একটি বাদ্যযন্ত্র হার্প মানে বাদ্যযন্ত্র বিনা টাইপের মনে হতো আমার শরীরটা যেন একটা বিনার মতো কোনো বাদ্যযন্ত্র অ্যান্ড হার ওয়ার্ডস এবং তার নাম অ্যান্ড জেস্টার্স এবং তার অঙ্গভঙ্গিগুলো যেন ওয়ার লাইক ফিঙ্গার্স রানিং আপন মাই ওয়েস এবং আমার মনে হতো তার নাম এবং তার অঙ্গভঙ্গি যেন আমার সেই বিনার তারের ওপরে আঙুল দেওয়ার মতো অবস্থা কত সুন্দর একটা বর্ণনা আমি হচ্ছি বিনা এবং তার নাম এবং তার হচ্ছে যে জেস্টার্স তার যে অঙ্গভঙ্গি সেগুলো হচ্ছে সেই বিনার উপরে মনে হচ্ছে আঙুল দিয়ে বাজানোর মতো অবস্থা বিনার তারের ওপরে ওয়ান ইভিনিং আই ওয়েন্ট ইন টু দ্য ব্যাক ড্রয়িং রুম ইন হুইচ দ্য প্রিস্ট হ্যাড ডাইড একদিন আমি সন্ধ্যাবেলার দিকে ওই একটি বাড়ি যে বাড়িটাতে একটি প্রিস্ট মারা গিয়েছিল ওই বাড়িটির পেছন দিকে আমি ড্রয়িং রুমের দিকে গেলাম ইট ওয়াজ এ ডার্ক রেন ইভিনিং সেই দিনটা ছিল অন্ধকারাচ্ছন্ন বর্ষণ বর্ষামুখর রাত সন্ধ্যাবেলা দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস ঘরের মধ্যে এক ফোঁটা কোনো রকমের সাউন্ড ছিল না দো ওয়ান অফ দ্য ব্রোকেন পেনস আই হেয়ার দ্য রেইন ইম আপন দ্য আর্থ কিন্তু একটি জানলার সার্সি হয়তো ভাঙা ছিল জানলার যে পেন্স আছে সে উইন্ডো পেন হয়তো ভাঙা ছিল সে ভাঙা জায়গা থেকে কী হচ্ছিলো বৃষ্টির জল ভেতরে পড়ছিল এবং মনে হচ্ছে পৃথিবীর ওপরে একটি মানে পৃথিবীকে পুরো সিক্ত করে দিচ্ছিলো দ্য ফাইন ইনসেসেন্ট নিডলস অফ ওয়াটার প্লেইং ইন দ্য সডেন বেডস এবং সেই যে জলের যে অবিশ্রান্ত ইনসিসেস ইনসিসেন মানে হচ্ছে অবিশ্রান্ত যে মানে কাঁটার মতো যে নিডলসের মতো ছুঁচের মতো যে ফোঁটাগুলি পড়ছিল। সেই ফোঁটাগুলো যেন সেই ঘরের যে বিছানা ছিল সেই বিছানাটাকে যেন সডেন করে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছে এবং এইভাবে তারা যেন খেলা করছে সাম ডিস্ট্যান্স ডিস্ট্যান্ট ল্যাম্প ওর লাইটেড উইন্ডো গ্লিমড বিলোমি এবং দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে জানলা দিয়ে আলো আসছে রাস্তা দিয়ে আলো আসছে হ্যাঁ এবং সে আলোটা এসে যেন আমার নিচে মানে আমি যেখানে বসেছিলাম আমার পায়ের কাছে সে আলোটা যেন এসে পৌঁছচ্ছে চকচক করছে আই ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট আই কুড নট সি ইট শো আমি খুব মানে ধন্যবাদ দিচ্ছিলাম ভগবানকে নিজেকেও ধন্যবাদ দিচ্ছিলাম থ্যাংক গড যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না অথচ আমি কিন্তু সব কিছুই সবাইকে লক্ষ্য করতে পারছি কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছে না কেন আমি অন্ধকার ঘরের মধ্যে বসে রয়েছি অল মাই সেন্সেস সিম টু ডিজায়ার টু ভেল দেম সেলফ সে সময় মনে হচ্ছিল আমার যতগুলোই সেন্স ছিল আমার যে সব ইন্দ্রিয় ছিল সেই সব ইন্দ্রিয়গুলো যেন ডিজায়ার টু ভেল দেম সেলফ তার সেই ডিজায়ারগুলো আমার যে মনের মধ্যেকার যে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে যেন ঢেকে রাখতে চাইছে অ্যান্ড ফিলিং দ্যাট আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ ফ্রম দেম এবং আমার মনের অবস্থাটা কেমন ছিল যেন যে সমস্ত ঢাকনাগুলোকে হটিয়ে যেন সেখান থেকে আমার সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো বেরিয়ে আসতে চাইছে আমার সেন্স সেটাকে ঢাকতে চাইছে কিন্তু আমার ফিলিংস সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে আই প্রেস দ্য পামস অফ অফ মাই হ্যান্ডস টুগেদার আনটিল দ্য ট্রেম্বলড আমি আমার মানে কি বলবো আমি আমার সেই ফিলিংসগুলিকে মানে কন্ট্রোল করতে পারছিলাম না আমি আমার হাতের ওপর হাতকে চেপে ধরেছিলাম হ্যাঁ এবং আমার হাত কাঁপছিল এবং কাঁপতে কাঁপতে হঠাৎ করে কি বেরিয়ে এলো মারমারিং বেরিয়ে এলো হ্যাঁ মৃদু মৃদু আওয়াজ বেরিয়ে এলো হ্যাঁ কী আওয়াজ ও লাভ ও লাভ মেনি টাইমস হে ভালোবাসা হে ভালোবাসা বহুবার আমি এই কথাটিকে বললাম কাঁপতে কাঁপতে অ্যাট লাস্ট সি স্পোক টু মি অবশেষে সে মেয়েটি আমার সাথে কথা বলল। হোয়েন সি অ্যাড্রেস দ্য ফার্স্ট ওয়ার্ডস টু মি আই ওয়াজ সো কনফিউজ যখন সে প্রথমবার প্রথম কথাটি আমাকে বলেছিল প্রথম ওয়ার্ডটি বলেছিল হ্যাঁ তখন আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম দ্যাট আই ডিড নট নো হোয়াট টু অ্যান্সার যে আমাকে কী উত্তর দিতে হবে তার কথার পরিপ্রেক্ষিতে আমি কী বলবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না মি সে মেয়েটি আমাকে জিজ্ঞেস করেছিল মাঙ্গানের বোন ওয়াজ আই গোয়িং টু অ্যারাবি আমি কি অ্যারাবি বাজার যাচ্ছি আমি কি অ্যারাবি বাজার যাবো ঘুরতে আই ফরগট ওয়েদার আই অ্যান্সার্ড ইয়েস অর নো আমার মনে নেই যে আমি তাকে হ্যাঁ বলেছিলাম কি না বলেছিলাম ইট উড বি এ স্প্লেন্ডিড বাজার সি সেইড সি উড লাভ টু গো মেয়েটি বলেছিল যে অ্যারাবি বাজারটা কিন্তু খুব দারুণ এবং তারও খুব যাওয়ার ইচ্ছা হয় সেই বাজারটিকে বাজারটিতে ঘুরতে যাওয়ার তখন রাইটার কী বলেছিলেন অ্যান্ড ওয়াই ক্যান ডিউ আই আস তাহলে তুমি কেন যাও যাচ্ছ না ঘুরতে হোয়াইল সি স্পোকস সি টার্নড এ সিলভার ব্রেসলেট যখন সে কথা বলছিল তখন সে মেয়েটি একটি হাতের সিলভার ব্রেসলেট মানে চুরি টাইপের কিছু পড়েছিলেন রুপোর চুরি পরেছিল সেটিকে বারবার রাউন্ড অ্যান্ড রাউন্ড হার সে সেটিকে বারবার করে ঘুরাচ্ছিল হুম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিল হাতের যে বালাটা বা হাতের যে চুরিটা সরি সেটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিল সি কুড নট গো মেটি বলল যে সে যেতে পারবে না সি সেড বিকজ দেয়ার উড বি এ রিট্রিট দ্যাট উইক ইন হার কনভেন্ট মেয়েটি বললো যে আমি যেতে পারবো না কেননা আমি যে কনভেন্টে থাকি বা কনভেন্টে পড়াশোনা করি বা কনভেন্টের কাজ করি সেখানটাতে একটি উৎসব পালিত হবে রিট্রিট উৎসব ভগবানের একটি উৎসব সেই উৎসবে তাকে থাকতে হবে যার জন্য সে অ্যারাবি বাজার ঘুরতে যেতে পারবে না হার ব্রাদার অ্যান্ড টু আদার বয়েজ ওয়ার ফাইটিং ফর দেয়ার ক্যাপস যখন তারা গল্প করছিল একে অপরের সাথে তখন রাইটার দেখলো যে সেই মাঙ্গানের মাঙ্গান আর আর আরও দুটো বাচ্চা ছেলে তারা টুপি নিয়ে লড়াই করছে অ্যান্ড আই ওয়াজ অ্যালোন অ্যাট দ্য রেলিং এবং আমি কিন্তু সেই সময় রেলিংয়ে দাঁড়িয়ে একাই দাঁড়িয়েছিলাম এবং মেয়েটির সাথে কথা বলছিলাম সি হেল্ড ওয়ান অফ দ্য স্পাইকস সে তার জুতোর মানে ফিতা মানে জুতোটা কি ধরলো হ্যাঁ ঝুঁকে বোয়িং হার হেড টুয়ার্ডস মি মানে আমার দিকে ঝুঁকে সে তার মেয়েটির নিজের জুতোটিকে যে জুতোটি পড়েছিলো সে জুতোর যে কাঁটা নিচে স্পাইকস রয়েছে সেটাকে ধরল।। হ্যাঁ দ্য লাইট ফ্রম হার ফ্রম দ্য ল্যাম্প অপোজিট আওয়ার ডোর কট দ্য হোয়াইট কার্ভ অফ হার নেক এবং যখন সে মেয়েটি ঝুঁকেছিল আমার দিকে তখন তার যে ঘরের ল্যাম্প জ্বলছিলো সেই ল্যাম্প থেকে যে লাইট আসছিল। দরজার মধ্যে দিয়ে সেই আলোটি তার যে হোয়াইট কার্ভ অফার নেক তার ঘাড়ের যে সাদা মানে অংশটা তার অর্থাৎ তার মেয়েটির ঘাড়টা সাদা রঙের ছিল সে ঘাড়ের উপরে এসে পড়লো লিট আপ আর হেয়ার এবং তৎক্ষণাৎ সে আলো পড়াতে তার মনে হচ্ছে চুলগুলো একদম চকচক করে উঠল। দ্যাট রেস্টেড দেয়ার সেই চুলগুলি ওখানেই ছিল ঘাড়ের ওপরে এবং সেই চুলগুলি আলো পড়ে চকচক করে উঠল অ্যান্ড ফলিং লিট আপ দ্য হ্যান্ড আপন দ্য রেলিং এবং মেয়েটি যে রেলিংয়ের ওপর হাত দিয়েছিল সেই হাতটিও একদম একদম চকচক করে উঠলো মানে আলোতে আলোকিত হয়ে গেলো ইট ফেল ওভার ওয়ান সাইড অফ আর ড্রেস এ সেই আলোটি এছাড়া আর কোথায় কোথায় পড়লো তার ড্রেসের উপরে গিয়ে পড়লো অ্যান্ড কট দ্য হোয়াইট বর্ডার অফ এ পেটিকোট ও মেয়েটি যে সায়া পড়েছিল পেটিকোট মানে সায়া সে সায়ার যে বর্ডার বর্ডারের ওপরে গিয়ে পড়লো হুম জাস্ট ভিজিবল অ্যাজ সি স্টুড অ্যাট ইজ মেয়েটি খুব আরাম করে দাঁড়িয়েছিল এবং তার পেটিকোটটা দেখা যাচ্ছিলো আলো পড়ে বর্ডারটি দেখা যাচ্ছিল ইটস ইট ইজ ওয়েল ফর ইউ সি সেড মেয়েটি বললো বাজার যাও তোমার জন্য বাজার ঘুরে আসা খুব ভালো লাগবে তুমি ঘুরে এলে তো মেয়েটি কিন্তু না করে দিয়েছে যাবে না কিন্তু রাইটারকে বলছে তুমি যাও ঘুরে এসো তোমার পক্ষে ঘোরাটা ভালোই লাগবে মজা লাগবে তো রাইটার দেখো কিভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে মেটিকে বলছে ইফ আই গো যদি আমি যাই আই সেড আমি বলেছিলাম যে আই উইল ব্রিং ইউ সামথিং আমি তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবো হোয়াট ইনিউমেরেবল ফলিস লেড ওয়েস্ট মাই ওয়েকিং অ্যান্ড স্লিপিং থটস আফটার দ্যাট ইভিনিং সেই দিন কথা সেই যে সন্ধ্যাবেলায় আমি কথা বলেছিলাম হ্যাঁ সেদিন যে আমি কী ভুল করেছিলাম সেই ভুলের জন্য সেই সন্ধ্যাবেলায় যে কথা বলে যে আমি কী ভুল করেছিলাম যে আমার ঘুমিয়ে থাকা জেগে থাকা সমস্ত কিছু একদম বরবাদ হয়ে গেছিলো না ঘুম ছিল না জেগে থাকতে পারছিলাম না না ঘুমোতে পারছিলাম সেই দিনের পর থেকে আমার সমস্ত কিছু যেন একদম স্ক্যাটার্ড হয়ে গেছে ছন্ন ছাড়া হয়ে গেছিলো আই উইস টু অ্যানিহেলেট দ্য টেডিয়াস ইন্টারভেনিং ডেজ আমি আর সহ্য করতে পারছিলাম যে আমি আমার দিনগুলি কীভাবে মানে আমি অতিবাহিত করবো আমি আর বুঝতে পারছিলাম না যে আমি কখন অ্যারাবি বাজার যাব কখন মেটার জন্য আমি গিফটস নিয়ে আসবো আমি আর দিনটির জন্য অপেক্ষা করতে পারছিলাম না কবে সে দিনটি যে আসবে হ্যাঁ আই চ্যাপ্ট এগেন্স্ট দ্য ওয়ার্ক অফ স্কুল স্কুলের যে সমস্ত হোমওয়ার্কগুলো ছিল স্কুলের যে সমস্ত কাজগুলি ছিল সেগুলো আমাকে বিরক্ত করে তুলছিলো ভালো লাগছিল না কেন ভালো লাগবে তার তো মাথার মধ্যে সবসময় তার প্রেমিকার কথা চিন্তা ভাবনা হচ্ছে কেমন করে সে ইমপ্রেস করবে তার প্রেমিকাকে তাই জন্য তার পড়াশোনা আর ভালো লাগছিল না অ্যাট নাইট ইন মাই বেডরুম অ্যান্ড বাই ডে ইন দ্য ক্লাসরুম হার ইমেজ কেম বিটুইন মি অ্যান্ড অ্যান্ড দ্য পেজ আই স্ট্রোপ টু রিড রাত্রিবেলা যখন আমি ঘুমাতাম তখনও আমার আমাকে ঘুমোতে দিত না সেই মেয়েটির চিন্তাধারা চিন্তা ভাবনা যখন আমি ক্লাসরুমে যখন পড়তে বসতাম কোনো একটা পেজ খুলে যখন পড়ার চেষ্টা করতাম তখন আমি পড়তে পারতাম না কেননা বারবার করে মেটার যে চিত্র মেটার যে দৃশ্য মেটির ইমেজ আমার চোখের সামনে মনে হচ্ছে ভেসে উঠত দ্য সিলেবলস অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাবি ওয়ে কল টু মি থ্রু দ্য সাইলেন্স ইন হুইচ মাই সোল লাকজুরিয়েটেড অ্যান্ড কাস্ট অ্যান্ড ইস্টার্ন এনচ্যান্ট এনচ্যান্টমেন্ট ওভার মি এই যে অ্যারাবি শব্দটি অ্যারাবি শব্দ মনে হচ্ছে যেন আমার মানে সাইলেন্সকে ভেদ করে আমার একাকিত্বকে ভেদ করে হ্যাঁ আমার হৃদয়কে মনে হচ্ছে আনন্দিত করে তুলছিলো লাক্সুরিয়েটেড করে দিচ্ছিলো অ্যান্ড কাস্ট অ্যান্ড এস্টার্ন এনচ্যান্টমেন্ট ওভারমি এবং মনে হচ্ছিল যেন মানে পূর্ব দিকে যে সমস্ত জাদুটনা করা হতো মানে ইন্ডিয়া পাকিস্তান এগুলোকে পূর্ব দিক ধরা হয় হুম তো মন ধরা হতো যে আগেকার দিনে যে পূর্ব দিকে খুব টোনা কালা জাদু এসব জিনিসগুলো বেশি ইউজ করা হয় তো রাইটার বলছেন যে মনে হচ্ছে যেন আমি ইস্টার্ন দেশের যে টোনা এনচ্যান্টমেন্টের দ্বারা যেন মনে হচ্ছে আমি একদম আসক্ত হয়ে গেছি আমাকে মনে হচ্ছে টোনার একদম গ্রস্ত হয়ে গেছি আমি আমার মনে শুধুমাত্র সে অ্যারাবি শব্দটি এখন মাইন্ডে আছে যে আমাকে ওখানে যেতে হবে এবং তার জন্য আমার হৃদয় একদম উৎফুল্লিত ছিল আই আস্ক্ড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট আমি আনটির কাছে গেলাম আনটিকে বললাম যে আনটি আমি শনিবারের দিন রাত্রেবেলা আমি আরাবি বাজার ঘুরতে যাব। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজড আমার আনটি খুব সারপ্রাইজ হয়ে গেলো ওই কথাটা শুনে অ্যান্ড হোপড ইট ওয়াজ নট সাম ফ্রি ম্যাশ এন এবং তিনি বললেন যে আমি আশা করছি যে তুমি যাচ্ছ ঠিকই আছে কিন্তু তুমি যে এত রাত্রেবেলা যাবা বলছো সন্ধ্যাবেলার দিকে আরবি বাজার ঘুরতে একা একা তুমি কোনো অ্যান্টি ক্যাথলিক কোনো কাজের সাথে জড়িত নও তো যে ফ্রি মেশন অ্যাফিয়ার কথার অর্থ হচ্ছে অ্যান্টি এটা একটি সংস্থা ফ্রি মেশেন হচ্ছে একটি সংস্থা যারা অ্যান্টি ক্যাথলিক ছিল প্রোটেস্ট্যান্ট ছিল এরা তো আমার আন্টি বলছে কি আবার যে তুমি সন্ধ্যাবেলার দিকে একা একাই যাচ্ছ তুমি কোনো মানে অ্যান্টি ক্যাথলিক কোনো কাজের সাথে জড়িত নয় তো হ্যাঁ আই অ্যান্সার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন ক্লাস আমি ক্লাসরুমেতে কিছু কোশ্চেনের উত্তর দিয়েছিলাম আই টু মাই মাস্টার্স ফেস পাস ফ্রম অ্যামিয়াবিলিটি টু স্টার্ননেস যখন আমি উত্তর দিলাম তো আমার মাস্টারের যে মুখটা মানে আমার গুরুর যে মুখটা শিক্ষকের মুখটা সেটা হাসি খুশিই ছিল কিন্তু হঠাৎ করে যেন স্টার্ন হয়ে গেল একদম কঠোর হয়ে গেলো হি হোপড আই ওয়াজ নট বিগিনিং টু ইডল আইডল আমার যে গুরু সে আশা করছিল যে আমি মনে হয় খুব অলস হয়ে পড়েছি আই কুড নট কল মাই ওয়ান্ডারিং থটস টুগেদার আমি চারিদিকে আমার মাথার মধ্যে যে কথাগুলি ঘুরপাক খাচ্ছে সে কথাগুলিকে ভাবনা চিন্তাগুলিকে আমি একত্রিত করতে পারছিলাম না কন্ট্রোল করতে পারছিলাম না আই হ্যাড হার্ডলি এনি পেশেন্স উইথ দ্য সিরিয়াস ওয়ার্ক অফ লাইফ জীবনে যে কিছু সিরিয়াস কাজ রয়েছে আমাকে করতে হবে সেই কাজগুলির প্রতি আমি আর ধৈর্য রাখতে পারছিলাম না মানে কাজগুলি আমি আর করতে পারছিলাম না হুইচ নাও দ্যাট ইট স্টুড বিটুইন মি অ্যান্ড মাই ডিজায়ার কেননা এই সমস্ত সিরিয়াস কাজগুলি আমার ইচ্ছা এবং আমার মাঝখানে দাঁড়িয়েছিল। আমি পারছিলাম না যে আমার কিছু যে সিরিয়াস কাজগুলি রয়েছে সেগুলোকে যে আমি করবো সেগুলো করার মতো আমি কিন্তু সময় পাচ্ছিলাম না শক্তি পাচ্ছিলাম না সাহস পাচ্ছিলাম না সিম টু মি চাইল্ডস প্লে আগলি মনোটোনাস চাইল্ডস প্লে আমার মনে হতো জীবনের সিরিয়াস কাজগুলি হচ্ছে বাচ্চাদের কাজ একগুয়ে কাজ মনোটোনাস কাজ এই কাজগুলি করে মজা পাবো না এখন তিনি শুধু একটা কাজে মজা পাবেন সেটা হচ্ছে অ্যারাবি বাজার গিয়ে তার গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে আসা এটা তার কাছে মনে হচ্ছে থেকে ইম্পর্টেন্ট কাজ বাকি সব সিরিয়াস কাজ বাচ্চাদের কাজ বলে তার কাছে মনে হচ্ছিল অন স্যাটারডে মর্নিং একদিন সকালবেলা শনিবারের দিন আই রিমাইন্ডেড মাই আঙ্কেল দ্যাট আই টু গো টু দ্য বাজার ইন দ্য ইভিনিং আমি একদিন শনিবারের দিন সকালবেলায় আমি আমার আঙ্কেলকে বললাম যে আমি বাজার যাব অ্যারাবি বাজার যাব। সন্ধ্যাবেলায় হি ওয়াজ ফিউজিং অ্যাট দ্য হল স্ট্যান্ড হল স্ট্যান্ড মানে যেখানটায় মানুষ একটা স্ট্যান্ডের মতো থাকে যেখানটায় টুপি কোট এ সমস্ত কিছু রাখা হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশেই ব্যবহার করা হয় ছাতা টুপি এসব টাঙানোর জন্য একটি স্ট্যান্ড প্রকৃতির জিনিস তো আমার আঙ্কেল সেখানটায় ফিউজিং করছে মানে প্রায় মানে ওই কিছু একটা খুশ ছিল ব্যস্ত হয়ে কিছু একটা খুশ ছিল হল স্ট্যান্ডের কাছে কি খুশ ছিল লুকিং ফর দ্য হ্যাট ব্রাশ টুপি ঝাড়ার ব্রাশ খুঁজছিল খুঁজতে খুঁজতে সে এক উত্তর দিল লেখকের প্রশ্নের অ্যানসার্ড মিক কার্টলি শান্তভাবে উত্তরটা দিল ইয়েস বয় আই নো হ্যাঁ হ্যাঁ আমি জানি তুই যাবে বলেছিলি আমার মনে আছে অ্যাজ ই ওয়াজ ইন দ্য হল যখন সে হলের রুম হল রুমের মধ্যে ছিল আই কুড নট গো ইন টু দ্য ফ্রন্ট পার্লার অ্যান্ড লাই অ্যাট দ্য উইন্ডো তো হল রুমের মধ্যে ছিল যার জন্য আমি সামনের যে ড্রয়িং রুম সেখানে যেতে পারছিলাম না আর শুয়ে শুয়ে যে জানলার দিকে তাকিয়ে থাকবো মাঙ্গানের বোনকে লক্ষ্য করব দেখব সেটা আমি করতে পারছিলাম না বিকজ হলরুমে আমার কাকা ছিল আই লেভ দ্য হাউস ইন ব্যাড হিউমার আমার মনটা খারাপ হয়ে গেল মন খারাপ করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড ওয়ার্ক স্লোলি টুয়ার্ডস দ্য স্কুল এবং স্কুল চলে গেলাম দ্য এয়ার ওয়াজ পিটিলেসলি র চারিদিকে ঠান্ডা একদম নৃশংস নির্মম বাতাস বইছিল রুক্ষ বাতাস বইছিল অ্যান্ড অলরেডি মাই হার্ট মিস গেব মি এবং আমার হৃদয় আমাকে মনে হচ্ছে ধোকা দিয়ে দিবে এরকম মনে হচ্ছিলো মানে ভাল লাগছিল না আমাকে একদম আমার হৃদয় আই এম নট শিওর যে আমি আমি চান্স পাবো কি না আমাকে পারমিশান দেবে কি না টাকা পয়সা দেবে কি না বাজার যাওয়ার জন্য আমার ভালো লাগছিল না মনে হচ্ছে আমার হৃদয় আমার সাথে আর থাকতে চাইছে না হোয়েন আই কেম হোম টু ডিনার মাই আঙ্কেল হ্যাড নট ইয়েট বিন হোম যখন আমি সন্ধ্যাবেলায় যখন আমি মানে স্কুল ছুটির পর যখন বাড়ি এলাম তো দেখলাম ডিনারেতে ও আগে প্রাচ্য পাশ্চাত্যের দেশগুলি কী করে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া খেয়ে নেয় রাত্রের খাবার খেয়ে নেয় দেখলাম যে আমার আঙ্কেল আসেনি এখনও ঘরে ফিরেনি ডিনারের টাইম হয়ে গেছে কিন্তু আমার আঙ্কেল আসেনি স্টিল ইট ওয়াজ আর্লি হুম আয় স্যাট তাও দেখলাম যে না এখনও পুরো মানে পুরোপুরি সময় হয়নি এখনও কিছুটা সময় আছে আমি একটু আগেই বসে গেছি এখানে মনে হয় আই স্যাট স্টেয়ারিং অ্যাট দ্য ক্লক ফর সাম টাইম কিছুক্ষণ আমি ঘড়ি কাঁটার দিকে তাকালাম ঘড়ির দিকে তাকালাম অ্যান্ড হোয়েন ইট ইস টিকিং বিগ্যান টু এডিটেড মি আর ঘড়ি যখন টিকটিক করছিল তখন মনে একদম আমার বিরক্তি লাগছিলো আমার আই লেফট দ্য রুম আমি রুম থেকে বেরিয়ে গেলাম ঘর থেকে আই মাউন্টেড দ্য স্টেয়ার কেস আমি হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম অ্যান্ড গেইন দ্য আপার পার্ট অফ দ্য হাউস আমি উপরে ঘরে গিয়ে বসলাম দ্য হাই অ্যান্ড কোল্ড এমটি গ্লুমি রুমস লিবারেটেড মি সেই ঠান্ডা হাওয়াযুক্ত একদম ফাঁকা ঘর আমার মনকে মনে হচ্ছে একদম স্বাধীন করে দিয়েছে মনে হচ্ছে আমার নিকে বেশ ফাঁকা ফাঁকা হালকা হালকা ফিল হচ্ছিল এত কিছু চাপের মধ্যে যখন আমি সেই ফাঁকা ঘরে এসে যখন বসলাম তখন ঠান্ডা হাওয়া এমটি খালি রুম আমার মনটাকে একটু মনে হচ্ছে স্বাধীনতা প্রদান করলো অ্যান্ড আই ওয়েন্ট ফ্রম রুম টু রুম সিঙ্গিং এবং আমি এই ঘর থেকে ওই ঘর গান গাইতে গাইতে গুনগুন গুনগুন করতে করতে এই রুম ওই রুম পাইচারি করছিলাম ফ্রম দ্য ফ্রন্ট উইন্ডো আই উইন্ডো আই স মাই কম্প্যানিয়েন্স প্লেইং বিলো ইন দ্য স্ট্রিট আমি জানলা দিয়ে দেখলাম সামনের ঘরের জানলা দিয়ে দেখলাম যে আমার বন্ধু বান্ধবেরা সব নিচে খেলাধুলা করছে রাস্তাতে দে আর ক্রাইজ রিচড মি উইকেন্ড অ্যান্ড ইনডিস্ট্রিক্ট অ্যান্ড লিনিং মাই পর হেড এগেন্স্ট দ্য কুল গ্লাস তাদের আওয়াজগুলো যা তারা যে চিৎকার চাঁচামেচি করে খেলছিলো সেই আওয়াজ আমার কাছে খুব হালকাভাবেই পৌঁছাচ্ছিলো দুর্বলভাবেই পৌঁছাচ্ছিলো কেননা তারা আমার থেকে একটু বেশ দূরেই খেলাধুলা করছিলো অ্যান্ড লিনিং মাই ফর হেড এগেনস্ট দ্য কুল গ্লাস এবং যে ঠান্ডা যে জানলার যে কাঁচ সে কাঁচেতে আমি আমার কপাল ঠাকালাম আই লুকড ওভার অ্যাট দ্য ডার্ক হাউস হোয়ার সি আমি নিচের দিকে দেখলাম যে যেখানে মাঙ্গনের বোন থাকে সেই বাড়িটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে সন্ধ্যা লেগে এসেছে তো সেই অন্ধকারাচ্ছন্ন বাড়ির দিকে আমি তাকালাম আই মে হ্যাভ স্টুড দেয়ার ফর অ্যান আওয়ার প্রায় আমি এক ঘন্টা মতো সেখানে ওইভাবে দাঁড়িয়েছিলাম সিং নাথিং আমি কিছুই দেখতে পেলাম না বাট দ্য ব্রাউন ক্ল্যাট ফিগার কাস্ট বাই মাই ইম্যাজিনেশান কিন্তু আমি আমার কল্পনার দ্বারা আমি দেখতে পেলাম যে সেই মাঙ্গানের বো বোনের যে শ্যাম মানে শ্যামলা কালার ব্রাউন কালারের যে ফিগার সেটা যেন আমি দেখতে পাচ্ছি টাস্কড ডিসক্রিটলি বাই দ্য লাইট অ্যাট দ্য কার্ভড নেক মনে হচ্ছে যেন আবার সেই যে আলো সেই আলো এসে যেন তার সেই ঘাড়ের ওপর পড়ছে অ্যান্ড দ্য হ্যান্ড অন দ্য রেলিংস অ্যান্ড অ্যাট দ্য বর্ডার বিলো দ্য ড্রেস মানে সমস্ত কিছু যেগুলো আগে তিনি দেখেছিলেন সেগুলোকে তিনি আবার ইমাজিনেশন করছেন যে এই যে এখানে দাঁড়িয়েছিল মেয়েটি যখন দাঁড়িয়েছিল তখন তার ঘরের আলো এসে তার ঘাড়ে পড়ছিল তারপর তার হাতে পড়ছিল তারপর তার পেটিকোটের ওপর পড়ছিলো তো এই সমস্ত জিনিসগুলো তিনি ইমাজিনেশান করছিলেন ইমাজিন করছিলেন হোয়েন আই কেম ডাউন স্টেয়ার্স এগেন আই ফাউন্ড মিসেস মার্সার সিটিং অ্যাট দ্য ফায়ার এখানে একটা নতুন ক্যারেক্টার এলো মিসেস মার্সার যখন তিনি ঘরে ফিরলেন ডাউন স্টেয়ার যখন সিডি দিয়ে যখন তিনি নিচে যখন ফিরে এলেন তখন তিনি দেখলেন যে ডাইনিং রুমে খাওয়ারের ঘরে ডাইনিং রুমে মিসেস মার্সার্স বসে রয়েছে ফায়ারের পাশে মানে যে হার্ট চুল্লির পাশে বসে রয়েছে বিদেশে তো ঠান্ডা থেকে বাঁচার জন্য চুল্লি ব্যবহার করা হয় এখানে ফায়ার বলতে চুল্লির কথা বলা হয়েছে সি ওয়াজ অ্যান ওল্ড গ্যারুলাস উম্যান সেই মহিলাটি ছিল একজন বৃদ্ধ মানে বেশি বক 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 করে এরকম একটি মহিলা গ্যারুলাস মানে যে অতিরিক্ত কথা বলে এ পন ব্রোকারস উইন্ড উইডো এবং তার যে হাজব্যান্ড যিনি বেছে নেই উইডো ছিলেন তিনি একজন মহিলাটি হ্যাঁ তো ওর হাজব্যান্ড কী কাজ করতো পন ব্রোকারস মানে লোককে সুদ টাকা পয়সা দিত সুদ খাটাতো এ সমস্ত কাজ তার হাজব্যান্ড করতো হু কালেক্টেড ইউজ স্ট্যাম্পস ফর সাম পায়াস পারপাস এবং এই মিসেস মার্শার একটি কাজ করতেন তিনি কি করতেন কোন ভালো উদ্দেশ্যের জন্য ধার্মিক উদ্দেশ্যের জন্য তিনি যে ইউজ করা যে স্ট্যাম্প যে রয়েছে সেই স্ট্যাম্পগুলি জোগাড় করতেন আই হ্যাড টু এন্ডিওর দ্য গসিপ অফ দ্য টি টেবিল আমি না চাইতেও তার সেই বক 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 সহ্য করলাম চা খেতে বসে চায়ের টেবিলের সামনে দ্য মিল ওয়াজ প্রোলংড বিয়ন্ড অ্যান আওয়ার যখন ডিনার করার টাইম তার থেকে এক ঘন্টা আরও আমার অপেক্ষা করলাম এক ঘন্টা আরও এগিয়ে গেল টাইমটা স্টিল মাই আঙ্কেল ডিড নট কাম তবুও আমার আঙ্কেল ফিরে ফিরে এলো না মিসেস মার্সার স্টুড আপ টু গো এবার মিসেস মার্শার দাঁড়িয়ে পড়লেন যাওয়ার জন্য সি ওয়াজ সরি সি কুড নট ওয়েট এনি লঙ্গার তিনি বললেন যে আমি দুঃখিত বাবু আমি আর দেখা করতে পারবো না আমি অপেক্ষাও করতে পারবো না বাট ইট ওয়াজ আফটার এইট ও ক্লক অ্যান্ড সি ডিড নট লাইক টু বি আউটলেট অ্যাজ দ্য নাইট এয়ার ওয়াজ ব্যাড ফর আর যে এখন রাত আটটা বেজে গেছে আর বাইরের ওয়েদারও তো খুব একটা ভালো না রাত্রি একদম খুব নির্মম এখানকার রাত্রের বাতাস আমার পক্ষে শরীরের পক্ষে আমার ভালো না তো আমি আর অপেক্ষা করতে পারবো না আমি বাড়ি যাবো সি হ্যাড গন আই বিগ্যান টু ওয়া ওয়াক আপ অ্যান্ড ডাউন দ্য রুম যখন তিনি চলে গেলেন মিসেস মার্শাল বাড়ি তখন আমি ঘরের একবার এদিক এবার ওদিক পাইচারি করতে লাগলাম ক্লেঞ্চিং মাই ফিস্ট এবং আমি আমার হাতের হাতকে মুঠি করে বারবার করে আমি সেটিকে মানে বারবার করে মারতে থাকলাম ক্লেঞ্চিং মানে হাত মুঠো করে একটা হাত আরেকটা হাতের সাথে মানে মারা মাই আন্ট সেইড আমার আন্টি বললেন আই এম অ্যাফ্রেড ইউ মে পুট অফ ইউর বাজার ফর দিস নাইট অফ আওয়ার লর্ড হুম যে তোমার কিন্তু বাজার যাওয়াটার যে কনসেপ্ট যে ইচ্ছাটা যে তোমার চাহিদাটা এবার কিন্তু ত্যাগ করে দেওয়া উচিত রাত হয়ে গেছে আমার আমার মনে হচ্ছে তোমার বাজার যাওয়াটা কিন্তু এখন ঠিক হবে না আমি ভয় পাচ্ছি যে তুমি এত রাত্রেবেলা বাজার যাওয়া এখন যাওয়াটা ঠিক নয় অ্যাট নাইন ও ক্লক আই হেয়ার্ড মাই আঙ্কলস ল্যাচকি ইন দ্য হলডোর তো আমি রাত্রি নটার দিকে আমার আঙ্কেলের আওয়াজ শুনলাম যে আমার আঙ্কেল চাবি দিয়ে হল ডোরে রুমটা খুলে ভেতরে প্রবেশ করছেন ল্যাচকি মানে চাবির গুচ্ছা তো ল্যাচকির আমি আওয়াজ শুনতে পেলাম যে হ্যাঁ চাবির দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকছেন আই হেয়ার্ড হিম টকিং টু হিমসেলফ আমি শুনতে পেলাম যে আমার কাকা নিজের সাথেই নিজেই কথা বলছে অ্যান্ড হেয়ার দ্য হল স্ট্যান্ড রকিং এবং শুনতে পেলাম যে যেখানে টুপি বা ছাতা টাঙানোর যে জায়গাটা কোট টাঙানোর জায়গাটা যে হল স্ট্যান্ড সেটা হিলছে হোয়েন ইট হ্যাড রিসিভ দ্য ওয়েট অফিস ওভার কোট যখন আমার কাকা সেই হল স্ট্যান্ডের ওপরে তার ওভারকোটটা রাখলেন তার ভারেতে সেই হল স্ট্যান্ডটা যেন কেঁপে উঠল নড়ে উঠলো আই কুড ইন্টারপ্রেট দিস সাইন্স আমি জানতাম যে এগুলো কিসের লক্ষণ অর্থাৎ আমার কাকা যে মদ খেয়ে আসে আমি জানতাম যে মদ খেয়ে আসতে গেলে আমার কাকা নিজের সাথে এইভাবে বক করে হুম কোথায় কোন জিনিস রাখে বুঝতে পারে না হুম তেগুলো আমি জানতাম এই লক্ষণগুলো আমার জানা ছিল হোয়েন হি ওয়াজ মেড ওয়ে থ্রু হিজ ডিনার যখন তিনি খাবার খেতে এলেন ডিনার খেতে এলেন রাত্রের খাওয়ার আই আস হিম টু গিভ মি দ্য মানি টু গো টু দ্য বাজার তো আমি তাকে বললাম যে কাকা আমাকে বাজার যাওয়ার টাকাটা দাও হি হ্যাড ফর গটেন তুমি তো ভুলে গেছো আমাকে টাকাটা দাও দ্য পিপল তখন আমার কাকা কি বলল যে দ্য পিপল আর ইন বেড আরে এখন তো মানুষজন সব বিছানায় শুয়ে পড়েছে অ্যান্ড আফটার দে আর ফার্স্ট স্লিপ নাও এবং কাউরি কাউরি তো একটা ঘুমো দিয়ে দিয়েছে হি সেট সে বললো আই ডিড নট স্মাইল আমার মুখে কোনো হাসি ছিল না মাই আন্ট সেট টু হিম এনার্জেটিক্যালি আমার আনটি একটু বেশ এনার্জি মানে এনার্জির সাথে বললো কান ইউ গিভ হিম দ্য মানি তুমি কি তাকে টাকা দিতে পারছো না অ্যান্ড লেট হিম গো তাকে যেতে দিতে পারছো না ইউ হ্যাভ কেপ্ট ইউ হ্যাভ কেপ্ট হিম লেট এনআ ব্যাট ইজ ইট যতটা পারো তুমি তাকে লেট করিয়ে দিয়েছো আর কত লেট করাবো যেতে দাও মাই আঙ্কেল সেড হি ওয়াজ ভেরি সরি ফর হি হ্যাড ফর গেটেন আমার আঙ্কেল বললো যে আমি খুব দুঃখিত আমি ভুলে গেছিলাম হি সেড হি বিলিভড ইন দ্য ওল্ড সিং আমার আঙ্কেল বললো আমার একটি পুরোনো কথা মনে পড়ছে যেটাতে আমি বিশ্বাস করি পুরনো কথাটাকে কী কথা অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স এ জ্যাক মেক্স জ্যাক এ ডাল বয় যে সারাদিন কাজ 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 আর কোনো খেলাধুলা যদি কেউ না করে তাহলে জ্যাক কী হয়ে যাবে বোকা হয়ে যাবে বোকা ছেলে হয়ে যাবে এটি একটি মানে কি বলবো এটা বিদ্রুপ করে কথাটিকে বললো তার কাকা যে হ্যাঁ হ্যাঁ তুমি তো সারাদিন কাজ করো বাবু তুমি তো কোনো খেলাধুলা করো না তো খেলাধুলা না করতে গেলে তো জ্যাক ডাল বয় হয়ে যাবে জ্যাক তো জ্যাক মানে এখানটা অ্যাকচুয়ালি রাইটারকে উদ্দেশ্য করে বলছে তুমি তো বোকা হয়ে যাবা হ্যাঁ তুমি তো কোনো তুমি তো খুব কাজ করো না তুমি তো কাজের ছেলে তুমি তো খেলাধুলা করো না একদমই হি মি হোয়ার আই ওয়াজ গোয়িং অ্যান্ড হোয়েন আই হ্যাড টোল্ড হিম এ সেকেন্ড টাইম হি মি ডিড আই নো দ্য অ্যারাবস ফেয়ারওয়েল টু হি স্টেট আমার কাকা আমাকে আবার জিজ্ঞেস করলো কোথায় যাবি তো আমি বললাম যে আমি আবার বললাম দ্বিতীয়বারের জন্য যে আমি আরবি বাজার যাব তখন আমার কাকা আমাকে জিজ্ঞেস করলো তুই কি জানিস এই যে একটা কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে দ্য অ্যারাবস ফেয়ারওয়েল টু হিজ হিস্ট্রিড এই কি তুই জানিস হুম তো এটাও একটি বিদ্রূপ করেই কবিতাটি বলতে চাইছে তার কাকা যে কেমন করে অ্যারাবের মানে আরব দেশের একটি মানে ঘোড়া ব্যবসায়ী তার ঘোড়াকে কীভাবে ফেয়ারওয়েল দিয়েছিল মানে ঘোড়াকে কন্ট্রোল করতে পারেনি তার ঘোড়া পালিয়ে গিয়েছিল হ্যাঁ তো এরকমই একটি বিদ্রুপ করে বললো তুই কি এই কবিতাটা জানিস রে হ্যাঁ তো তো এই কবিতাটি রাইটারের নামটা জেনে রাখা ভালো এই যে ফেয়ার ওয়েল টু হিজ স্টিড এটি একটি সেন্টিমেন্টাল পোয়েম এটি লিখেছিল ক্যারোলাইন নর্টন একটি মাইনার রাইটার ক্যারোলাইন নর্টন এই কবিতাটি লিখেছিলেন সেন্টিমেন্টাল পোয়েম তো আমার কাকা আমাকে একটু সেন্টিমেন্ট দেখানোর চেষ্টা করলো একটু বিদ্রুপ করার চেষ্টা করলো যে তুই কি কবিতাটা শুনেছিস হোয়েন আই লেফট দ্য কিচেন হি ওয়াজ অ্যাবাউট টু দ্য ওপেনিং লাইনস অফ দ্য পিস টু মাই আন্ট যখন আমি ঘর থেকে বেরিয়ে গেলাম তখন আমার কাকা রান্নাঘরে আমার আনটিকে সেই কবিতাটির কিছু ওপেনিং লাইন কিছু প্রথম দিকের যে লাইনগুলি শুরুয়াতি লাইন শুরুর যে লাইনগুলি ছিল সেগুলো মানে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছিল আমার কাকি কাকিমাকে আই হেল্ড এ ফ্লোরিন ফ্লোরিন মানে এখানটায় বোঝাচ্ছে তো আয়ারল্যান্ডের যে টাকা তাকে ফ্লোরিন বলা হচ্ছে আই হেল্ড এ ফ্লোরিন টাইটলি আমি শক্ত করে টাকাটা ধরলাম ইন মাই হ্যান্ড অর্থাৎ এই কথাটা মানে তার কাকা তাকে যাওয়ার টাকা পয়সা সব দিয়ে দিল টাকাটা নিয়ে রাইটার যে টাইটলি মানে শক্ত করে মুঠোর মধ্যে টাকাটা নিয়ে নিল অ্যা অ্যাজ আই স্ট্রোড ডাউন বাকিংহাম স্ট্রিট এবং বাকিংহাম স্ট্রিট দিয়ে চলতে শুরু করলো টুয়ার্ড দ্য স্টেশন রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করলো রাইটার দ্য সাইট অফ দ্য স্ট্রিট স্ট্রংড উইথ বায়ার্স অ্যান্ড গ্লেয়ারিং উইথ গ্যাস রিকল টু মি দ্য পার্প অফ মাই জার্নি তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন তিনি কী দেখতে পেলেন যে গোটা রাস্তাতে একদম পুরো মানে মানুষজন কেনাকাটা করতে বেরিয়েছে তখন ভিড়ে ঠাসা একদম রাস্তা অ্যান্ড গ্লেয়ারিং উইথ গ্যাস মানে গ্যাস বলতে এখানে গ্যাস লাইটের কথা বলা হচ্ছে তখনকার দিনে তো আর বিদ্যুৎ ছিল না তো গ্যাস লাইট জ্বলতো তো গ্যাস লাইটের আলোতে পুরো রাস্তা একেবারে চকচক চকচক করছে উজ্জ্বল হয়ে রয়েছে অ্যান্ড রিকল্ড টু মি দ্য পারপাস অফ মাই জার্নি এবং আমাকে এই সমস্ত কিছু মনে করিয়ে দিল যে আমি কি জন্য যাত্রা করছি মানে আমার আরাবি বাজার যাওয়ার যে চিন্তাটা সেটা আরেকবার মনে করিয়ে দিল এই ভিড় আর এই যে রাস্তার যে লাইট আমাকে মনে করিয়ে দিল আই টুক মাই সিট ইন দ্য থার্ড ক্লাস ক্যারিজ তো আমি যখন স্টেশনে পৌঁছলাম তখন স্টেশনে এসে আমি একটি ট্রেনের তৃতীয় শ্রেণীর কামরাতে এসে বসলাম অফ এ ডেজার্টের ট্রেন এবং ট্রেনেতে কোনো লোক ছিল না একদম ফাঁকা ট্রেনে এসে 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 আমি বসেছিলাম আফটার অ্যান ইনটলরেবল ডিলে মানে একদম অসহ্য দেরি করার পর দ্য ট্রেন মুভড আউট অফ দ্য স্টেশন স্লোলি ধীরে ধীরে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করলো বেরিয়ে পড়লো আই ক্রেপ্ট অনওয়ার্ডস অ্যামং রুইনিয়াস হাউস যখন ট্রেনটি যাত্রা শুরু করলো তখন আমি কি দেখতে পেলাম যে চারিদিকে ঘরবাড়ি সব বিধ্বংস হয়ে পড়েছে মানে সব ভেঙে ভেঙেচুরে ঘরবাড়িগুলো ভাঙচুর হওয়া ঘরবাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড ওভার দ্য টুইঙ্কলিং রিভার এবং আমি নদীর ওপর দিয়ে ট্রেন চলছে তো নদীতে যে নদীর জলতে যে আলোগুলো পড়ছে সেই আলোটা চকচক করছে টুইংক্লিং করছে তো এই সমস্ত কিছু দৃশ্য দেখতে দেখতে রাইটার এগিয়ে চললো আরাবির পথে অ্যাট ওয়েস্টল্যান্ড রো স্টেশন যখন আমি ওয়েস্টল্যান্ড রো স্টেশনে যখন এসে পৌঁছালাম এ ক্রাউড অফ পিপল প্রেস টু দ্য ক্যারেজ ডোর তো কিছু জনগণের ভিড় ছিল যারা বগির দরজাটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল ঢোকার চেষ্টা করছিল বাট দ্য পর্টার্স কিন্তু যে সমস্ত কুলিগুলো ছিল মানে কুলি মানে পর্টার মানে কুলি হুম কুলিরা ছিল তারা কী করলো মুভ দেম ব্যাক তাদেরকে ঢুকতে দিল না সেইং দ্যাট ইট ওয়াজ এ স্পেশাল ট্রেন ফর দ্য বাজার তো বললো যে দেখো দেখো এই ট্রেনটা তোমাদের জন্য নয় ট্রেনটা যারা বাজার যাবে অ্যারাবি বাজার তাদের জন্য এটা স্পেশাল ট্রেন অর্থাৎ এই ট্রেনেতে যে সে লোক উঠতে পারবে না আই রিমেন্ড অ্যালো ইন দ্য বেয়ার ক্যারেজ তো আমি পুনরায় পুরো বগিটার মধ্যে আমি একাই রয়ে গেলাম ইন এ ফিউ মিনিটস দ্য ট্রেন ড্রু আপ বিসাইড অ্যান ইম্প্রোভাইজড উডেন প্ল্যাটফর্ম তো তারপর কিছু কিছু মিনিট পর কিছুক্ষণের পর সেই ট্রেনটি একটি ইম্প্রোভাইজড মানে কাজ চলানোর মতো একটি স্টেশনে এসে পৌঁছালো যেটা তৈরি করা হয়েছিল কাজ চলার মতো উডেন প্ল্যাটফর্ম মানে কাঠের পাটাতন দেওয়া একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছিল কাজ চলানোর জন্য বাজারকে উদ্দেশ্য চার দিনের জন্য বাজার তো টেম্পোরারি একটা প্ল্যাটফর্ম বানানো হয়েছে আই পাস্ট আউট অন টু দ্য রোড আমি সেই প্ল্যাটফর্ম ক্রস করে রোডে চলে এলাম অ্যান্ড সব বাই দা লাইটের ডায়াল অফ এ ক্লক রাস্তার ধারে আমি কি দেখতে পেলাম যে একটা উজ্জ্বল ঘড়ি আছে লাইট দেওয়া ঘড়ি সেই ঘড়ির লাইটে আমি দেখতে পেলাম দ্যাট ইট ওয়াজ টেন মিনিটস টু টেন যে দশটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আমি দেখতে পেলাম ইন ফ্রন্ট অফ মি ওয়াজ এ লার্জ বিল্ডিং হুইচ ডিসপ্লেড দ্য ম্যাজিক্যাল নেম আমার সামনে একটি বড় বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের উপরে মানে সেই অ্যারাবি বাজার অ্যারাবি লেখাটা ম্যাজিক্যাল নেম তার কাছে তো ম্যাজিক্যাল কেননা সে তার কাছে এখন এটা ম্যাজিকের মতো লাগছে হুম অ্যারাবি সে এসছে ঘুরতে তার বান্ধবীর জন্য গার্লফ্রেন্ডের জন্য জিনিস কিনবে গিফট কিনবে তার কাছে একটা ম্যাজিকের মতো লাগছে সেনসেশন ক্রিয়েট হয়েছে তার মধ্যে একটি আই কুড নট ফাইন্ড এনি সিক্স পেনি এন্ট্রান্স আমি ছ টাকা দিয়ে বা ছ সিক্স পেনি দিয়ে যে একটি মানে ঢোকার এন্ট্রান্সে যে ছ টাকা দিয়ে ঢুকতে হবে তো আমি ওরকম ছ টাকা দেওয়া গেট কোথাও পেলাম না সব দামি দামি গেট তো যখন পেলাম না তো কি করলাম অ্যান্ড ফিয়ারিং দ্য বাজার উড বি ক্লোজ তো আমি মনে মনে ভাবছি যে তাড়াতাড়ি না করতে গেলে তো বাজার বন্ধ হয়ে যাবে আই পাস্ট ইন কুইকলি থ্রু এ টার্ন স্টাইল তো আমি একটা ঘূর্ণিওয়ালা গেটের সামনে গিয়ে পৌঁছলাম যে গেটগুলো মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকতে হয় হুম আমরা পার্কে দেখেছি এরকম ধরনের গেট তো এই পা এই গেটের সামনে এসে দাঁড়ালো টার্ন স্টাইলের সামনে হ্যান্ডিং এ সিলিং টু এ ওয়ারি লুকিং ম্যান এবং যখন সে গেটের মধ্যে দিয়ে যখন ঢুকলো তখন সেখানে একটি মানে খুব ক্লান্ত একটি মানুষ বসেছিল তাকে সে একটি সিলিং একটি পয়সা দিল আই ফাউন্ড মাই সেলফ ইন এ বিগ হল গ্রিল গিল্ড অ্যাট হাফ ইটস হাইট বাই এ গ্যালারি তো আমি যখন সে যখন ঢুকলো তখন সে দেখলো যে একটা বড় বড় হল হল রুমের মতো একটা বড়ো জায়গার সামনে সে এসে পৌঁছেছে হ্যাঁ নিয়ারলি অল দ্য স্টলস উয়ে ক্লোজড প্রায় সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে অ্যান্ড দ্য গ্রেটার পার্ট অফ দ্য হল ওয়াজ ইন ডার্কনেস এবং যে যে জায়গাতে মেলাটা বসছিলো তার বেশিরভাগ অংশই কিন্তু অন্ধকারে ডুবে গেছে অর্থাৎ দোকানপাট বন্ধ হয়ে গেছে লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে দোকানগুলোর আই রিকগনাইজ দ্য সাইলেন্স লাইক দ্যাট হুইচ পারভেডস এ চার্চ আফটার এ সার্ভেস তো চারিদিকে যে সান্নাটা ছিল যে চারিদিকে যে চুপ্পি ছিল হ্যাঁ যে শান্ততা ছিল মনে হচ্ছিল যেন চার্চেতে প্রার্থনা সভা শেষ হওয়ার পর যে শান্ত একটা যে বিরাজ করে যে একটা চুপচাপ সাইলেন্স বিরাজ করে সেরকম একটা শান্ত হয়েছিল জায়গাটি আই ওয়াকড ইন্টু দ্য সেন্টার অফ দ্য বাজার টিমিডলি আমি ধীরে ধীরে ভয়ে ভয়ে সেই বাজারের একদম মাঝখানে কেন্দ্রস্থলে এসে পৌঁছালাম এ ফিউ পিপল ওয়ে আর গ্যাদার্ড অ্যাবাউট দ্য স্টলস কিছু মানুষ সেই দোকান পাঠের চারিদিকে ভিড় করেছিল হুইচ ওয়ার স্টিল ওপেন যেগুলো এখনও খোলা ছিল বিফোর এ কার্টেন একটি পর্দার ওপরে ওভার হুইচ দ্য ওয়ার্ডস ক্যাফে চ্যানট্যান্ট ওয়ার রিটেন ইন কালার্ড ল্যাম্পস একটি পর্দার ওপরে হ্যাঁ একদম রঙিন লাইট দিয়ে লেখা ছিল চ্যাফে ক্যাফে চ্যান্টেন্ট দোকানের নাম লেখা ছিল এবং টু মেন্স ওয়ার কাউন্টিং মানি অন এ স্যালভার স্যালভার পাত্র বা থালা সে থালার ওপরে দুটো মানুষ কী করছিল টাকা গুনছিল আই লিস লিসেন টু দ্য ফল অফ দ্য কয়েন্স আমি সে পয়সার যে থালাতে যেরকম পয়সাগুলো রাখা হচ্ছিলো যে সাউন্ড ক্রিয়েট হচ্ছিল যে শব্দ তৈরি হচ্ছিলো সেই সয়েন্ড শব্দগুলো আমি শুনতে পাচ্ছিলাম রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি রিমেম্বারিং উইথ ডিফিকাল্টি হোয়াই আই হ্যাড কাম আই ওয়েন্ট ওভার টু ওয়ান অফ দ্য স্টলস আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমি কেন এখানে এসেছি তো যাই হোক কষ্ট করে আমি মনে করার চেষ্টা করলাম কেন আমি এখানে এসেছি এবং আমি এটা কথা ভেবে ভাবতে ভাবতে আমি একটি দোকানের সামনে এসে দাঁড়ালাম অ্যান এক্সামাইন্ড ভেসেস এবং আমি চীনামাটির পাত্রগুলি এখানে দেখতে থাকলাম অ্যান্ড ফ্লাওয়ার্ড টি সেটস এবং যে চায়ের পাত্রগুলি ছিল যার উপর ফুলের মানে ফুল টাইপের মানে ফুলের চিত্র দেওয়া যে সমস্ত মানে ফুল ডিজাইনের যে সমস্ত চায়ের পাত্রগুলি ছিল সেগুলোকে আমি দেখতে থাকলাম অ্যাট দ্য ডোর অফ দ্য স্টল এই ইয়াং লেডি ওয়াজ টকিং অ্যান্ড লাফিং উইথ টু ইয়াং জেন্টেলম্যান সেই স্টলটির দরজার সামনে একটি ইয়াং যুবতী মহিলা এবং দুটি যুবক বালক যুবক জেন্টেলম্যান ভদ্রলোক দুটি হাসতে হাসছিল এবং গল্প করছিল আই রিমার্ক দেয়ার ইংলিশ অ্যাকসেন্ট অ্যান্ড লিসেন্ট ভেগলি টু দেয়ার কনভার্সেশন তো আমি তাদের ইংরেজিতে কথাবার্তাগুলো বুঝতেই পারছিলাম কী বলছে না বলছে এবং খুব ভেগলি মানে অস্পষ্টভাবে তাদের কথাবার্তাগুলোকে আমি শুনছিলাম কী কথাবার্তা তাদের মধ্যে হচ্ছিলো ও আই নেভার সেট সাচ এ থিঙ্ক আমি এরকম তো বলিনি ও বাট ইউ ডিড না না তুমি তো এরকম করেছো ও বাট আই ডিড নট না না আমি এরকম তো করিনি ডিড নট সে দ্যাট সে কি কথা বলেনি ইয়েস আই হেয়ার হার হ্যাঁ আমি তাকে তো এই কথা বলতে শুনেছি ও দেয়ার ইজ এ আর এইসব এই ধরনের কথাবার্তাগুলো তাদের মধ্যে চলছিল ওই মেয়েটি আর দুটি ছেলের মধ্যে অবজার্ভিং মি দ্য ইয়াং লেডি আমাকে দেখে সেই ইয়াং লেডিটি কাম ওভার এলো অ্যান্ড আক্স মি এবং আমাকে জিজ্ঞেস করলো ডিড আই উইশ টু বাই এনিথিং আমি কিছু কিনতে চাই আমি কিছু কিনতে ইচ্ছুক দ্য টোন অফ আর ওয়াজ নট এনকারেজিং তো তার গলার শব্দ শুনে তো আমার মনে হলো না যে সে অ্যাকচুয়ালি আমার কিছু মানে বিক্রি করতে চাইছে অতটা উৎসাহী মানে গলার টোনটা ছিল না যেরকম দোকানদারে হয় যে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান মানে একটা যে ব্যাপার থাকে দোকান প্রায় বন্ধের দিকে আছে তো মেয়েটার মধ্যে আর কোনো উৎসাহ নেই বেচার কেনার এমনি জিজ্ঞেস করে ফেললো যে কিছু নিবি নাকি কি তো সি সিম টু হ্যাভ স্পোকেন টু মি আউট অফ এ সেন্স অফ ডিউটি যে তার দোকানে ব্যাগ বিক্রি করার ডিউটি তাই যে সেন্স অফ ডিউটি মানে ডিউটি আছে তাই জিজ্ঞেস করলো না নাহলে মনে হয় জিজ্ঞেসও করতো না আই লুকড হামলি অ্যাট দ্য গ্রেট জার্স দ্যাট স্টুড লাইক এস্টার্ন গার্ডস হ্যাঁ অ্যাট ইদার সাইড অফ দ্য ডার্ক এন্ট্রান্স টু দ্য স্টল অ্যান্ড মারমার তো দোকানের সামনের দিকে দুটি বড় বড় জার রাখা ছিল মনে হচ্ছিলো যেন পূর্ব দিকে যে রাজবাড়িতে বা জমিদারের বাড়িতে যেরকম গার্ডার দাঁড়িয়ে থাকে দরজা দুপাশে সেরকমভাবে দুটো জার দাঁড়িয়েছিল রাখা ছিল সেই স্টলের যে ডার্ক এনটা অন্ধকারাচ্ছন্ন যে স্টলের যে এন্ট্রান্সটা ছিল তার পাশে রাখা ছিল তো তার দিকে আমি তাকিয়েছিলাম তাকিয়ে তাকে আমি বললাম মারমার করে বিড় বিড় করে কি বললাম নো থ্যাঙ্ক ইউ না না আমার কিছু লাগবে না ধন্যবাদ দ্য ই লেডি চেঞ্জ দ্য পজিশন অফ ওয়ান অফ দ্য ভেজেস তো তারপরে সেই লেডিটি কী করলো যে দুটি জারের মধ্যে একটি জারের যে পজিশানটা ছিল সেটাকে চেঞ্জ করে দিল পরিবর্তন করে দিল অ্যান্ড ওয়েন ব্যাক টু দ্য টু ম্যান এবং তারপর পুনরায় সেই দুটি ভদ্রলোকের কাছে গিয়ে গল্প শুরু করে দিল দে বিগ্যান টু টক টু দা টক অফ দ্য সেম সাবজেক্ট তার আবার পুনরায় সে একই বিষয়বস্তুর ওপর আলোচনা শুরু করলো ওয়ান অর টোয়াইস দ্য ইয়াং লেডি অ্যাট মি ওভার হার শোল্ডার দু থেকে একবার সেই মহিলাটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে দেখলো আই লিঙ্গার্ড বিফোর দ্য স্টল আমি সেই দোকানের সামনে একটু ঘুর পাইচারি করছিলাম ঘুরঘুর করছিলাম দো আই নিউ মাই স্টেজ স্টে ইউ ওয়াজ ইউজলেড আমি জানতাম যেখানে থাকা আমার কোনো মানে অপ্রয়োজনীয় এখানে থেকে আমার কোনো লাভ নেই টু মেক মাই ইন্টারেস্ট ইন হার ওয়ার্স কিন্তু তাও আমি ওখানে ঘুরঘুর করছিলাম এটা দেখানোর জন্য যে আমার তার দোকানের যে ওয়েস যে জিনিসপত্রগুলো রয়েছে তো আমার ইন্টারেস্ট রয়েছে এটা দেখানোর জন্য একটা ঢং করছিলাম আমি হ্যাঁ সিম দ্য মোর রিয়েল আমার আমি তাকে দেখানোর চেষ্টা করছিলাম যে তোমার এই দোকানে জিনিসপত্রগুলো আমার খুব পছন্দ তো এই সবার ঢং করে আমি দোকানের সামনে আমি মানে ঘুর পাইচারি করছিলাম দেন আই টার্ন অ্যাভে স্লোলি তারপরে আমি ধীরে ধীরে আমি ঘুরলাম অ্যান্ড ওয়াক ডাউন দ্য মিডল অফ দ্য বাজার পুনরায় আমি বাজারের মাঝখানে চলে এলাম আই অ্যালাউড দ্য টু পেনিস অব টু ফল এগেন্স দ্য সিক্স পেন্স ইন মাই পকেট এবং আমার হাতে যে দুই পেনি ছিল সেই দুই পেনিকে আমি আমার পকেটের মধ্যে যে সিক্স পেনই ছিল সেই সিক্স পেন্সের মধ্যে রেখে দিলাম হাতে ধরে থাকা পয়সাটা আমি পকেটের মধ্যে রেখে দিলাম আই হেয়ার্ড এ ভয়েস কল ফ্রম ওয়ান এন্ড অফ দ্য গ্যালারি দ্যাট দ্য লাইট ওয়াজ আউট এবং আমি হঠাৎ করে একটা কথ কণ্ঠস্বর শুনতে পেলাম যে বলছে যে এবার বাজার বন্ধ হবে বাজারের সমস্ত লাইট বন্ধ হবে হুম গ্যালারির লাইট বন্ধ হবে হ্যাঁ অর্থাৎ এখন টাইম ওভার হয়ে গেছে বাজারের দ্য আপার পার্ট অফ দ্য হল ওয়াজ নাও কমপ্লিটলি ডার্ক বাজারের যে উপরের অংশটা মানে বাজারের যে মেন পার্ট সেখানটা এখন অন্ধকার বিরাজ করছে অন্য দোকান পার্ট সব বন্ধ লাইট ফাইট সব অফ হয়ে গিয়েছে গেজিং আপ ইন টু দ্য ডার্কনেস আমি অন্ধকারের মধ্যে তাকালাম এদিক ওদিক আই স মাই সেলফ অ্যাজ এ ক্রিয়েচার আমাকে নিজেকে একটা জানোয়ার পশু বলে মনে হচ্ছিল ড্রিভেন অ্যান্ড ড্রাইডেড বাই ভ্যানেটি মনে হচ্ছে অহংকারে পরিপূর্ণ একটি পশু যে অহংকারের বশবর্তী হয়ে অহংকারের দ্বারা চালিত হয়ে এ ধরনের একটা কাজ করে ফেলেছে একটি মেয়েকে ইমপ্রেস করার জন্য আমি এত নিজে ধাম ছেড়ে কাজকর্ম ছেড়ে আমি এখানটায় চলে এসেছি হ্যাঁ অ্যান্ড মাই আইস বার্ন উইথ অ্যাংগুইস অ্যান্ড অ্যাঙ্গার এবং আমার চোখ আমার রাগ এবং দুঃখে একদম মানে জল করে উঠলো অর্থাৎ সে বুঝতে পারলো যে তার এই সমস্ত কিছু করে সে কিছুই পেলো না দোকানপাট সব বন্ধ সে টাইমটাই তার নষ্ট হলো হ্যাঁ সে ভ্যানিটির জন্য মেয়েটাকে ইমপ্রেস করার জন্য অহংকার হয়ে গেছিলো তার মধ্যে আমি মেয়েটাকে ইমপ্রেস করবো মেয়েটি আমার এই গিফট দিলে ইমপ্রেসড হয়ে যাবে এই সমস্ত করতে গিয়ে আমি আমার গুরুত্বপূর্ণ কাজগুলো পড়াশোনা সব লাঠি উঠিয়ে দিয়েছি তো এইভাবে লেখক প্রচণ্ড রেগে গেল সে বুঝতে পারলো যে এগুলো সব ইউজলেস অর্থাৎ তার ম্যাচুরিটির তিনি ম্যাচুরিটিতে চলে এসছেন তাহলে কীভাবে বালক থেকে তার এখানটা তার শারীরিকভাবে তার এখানটায় ম্যাচুরিটির কথা বলা হয়নি এখানটায় তার যে মানসিকভাবে সে যে ম্যাচর হয়ে উঠলো সে যে বুঝতে পারলো যে এটা একটা কী বলবো যে বলে না যে লাভ অ্যাট ফার্স্ট সাইড এটা কিছুই না এটা একটা ইনফ্যাচুয়েশন তো ইনফ্যাচুয়েশানটা তিনি কাটিয়ে উঠলেন এবং তিনি বুঝতে পারলেন যে তিনি যা করেছেন সেটা সমস্ত কিছু অহংকারে বশবর্তী হয়ে করেছেন তো এইভাবে বন্ধুরা এই শর্ট স্টোরিটি কমপ্লিট হলো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট অবশ্যই করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় আশা করি তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো